আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। দুরুদ পেশ করছি প্রিয় নবী রহমতুলিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সালাম জানাচ্ছি হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমাম ইমামুজ্জামান the leader of the time amar porom shraddhyo pita janab mohammad bayazid khan pandir proti salam nibedan korchi hizbut tauhider manoniye imam jini durdanto gotite tar netritter sathe hizbut tauhid ke eginiye jacchen monche upobishto moymonsingh bibhager sammanito shobhapoti moymonsingh bibhager nari sampadok জেলা সম্পাদক এবং যারা আমার বোনেরা এসেছেন দূর দূরান্ত থেকে হিজবুত তাওহীদের আলোচনা শোনার জন্য, সকলের প্রতি আমার সালাম মোবারকবাদ, সালামু আলাইকুম। আমি এখানে লক্ষ্য করছি যে আমার যে বোনেরা এসেছেন আজকে এখানে হিজবুত তাওহীদের আলোচনা শোনার জন্য, হয়তোবা আপনাদের মনে একটা ধারণা থাকতে পারে যে অন্য অন্য ধর্মীয় সভাগুলো যেমন হয়, যেখানে দোয়া দুরুদ পাঠ করানো হয়, আমলের নসিহত দেয়া হয়, সেরকম একটা সভায় হয়তো এসেছেন। আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই যে হিজবুত তাওহীদের এই আলোচনা সভা অন্য কোনো ধর্মীয় আলোচনা সভার সাথে আপনারা মিল পাবেন না, এটা সম্পূর্ণ আলাদা। কারণ এখানে আপনাদেরকে আপনাদের গন্তব্যে পৌঁছানোর সঠিক রাস্তার দিশা দেওয়া হবে। এখানে আল্লাহকে কি করলে আপনি বিজয়ী করতে পারবেন সেই পথ আপনাকে দেখানো হবে। আপনার জীবন কিভাবে ইহকাল এবং পরকালে সার্থক করতে পারবেন সেই দিক নির্দেশনা আপনি এখান থেকে পাবেন। এজন্যই আপনাদের এখানের আলোচনা যে কথাগুলো বলা হবে মন দিয়ে শুনতে হবে, যদি মন দিয়ে না শোনেন তাহলে আপনি কথাগুলো ধারণ করতে পারবেন না। তাহলে যদি আপনার এই কথাগুলো না বুঝতে পারেন, এখানে আপনি এত কষ্ট করে আসলেন সংসারের সমস্ত কাজ কাজ গুছিয়ে, বাচ্চাদেরকে খাবার দাবার দিয়ে, স্বামীকে কাজে পাঠিয়ে, আপনার সমস্ত সময়টাই কিন্তু নষ্ট হয়ে যাবে, অর্থহীন হবে। এমন কোনো কাজ আমরা করব না যেই কাজ আমাকে কোনো ফল দিতে পারে না। আমি এমন পথে হাঁটব না যেই পথে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো না। আমি এমন কোনো আমল করব না যে আমল আমাকে জান্নাতে নিতে পারবে না, জান্নাতে আমার স্তর বৃদ্ধি করতে পারবে না। আমি কেন করছি, করার উদ্দেশ্য কি, করা কিভাবে করব, করলে কি ফায়দা পাবো, না করলে আমার কি ক্ষতি হবে, সব কিছু জেনে বুঝে আমি সেই কাজটা করব। এটাই হচ্ছে মানুষ হিসাবে সৃষ্টি করার অন্যতম একটা কারণ। আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন দেখার জন্য, ব্রেন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন চিন্তা করার জন্য, আত্মা দিয়েছেন উপলব্ধি করার জন্য, কান দিয়েছেন শোনার জন্য। এই সমস্ত জিনিসের আপনার সঠিকভাবে ব্যবহার করতে হবে। যদি আপনি এটা না করেন, আপনাকে অন্ধের মতন এক জায়গায় হেঁট নিয়ে যাবে, আপনি চলে যাবেন। আপনাকে একটা কথা বললো, আপনি সেটা যাচাই বাচাই না করে বিশ্বাস করলেন। আরেকজনের ব্যাপারে আপনাকে ভুল কথা বলা হলো, আপনি সেটা তার ব্যাপারে একটা মনের ভিতরে বিদ্রুপ একটা বিশ্বাস বা তার ব্যাপারে একটা অন্যরকম ফিলিং আপনার মনে সৃষ্টি করলেন, না এটা করা সম্পূর্ণ ভুল হবে। হিজবুত তাওহীদ সম্পর্কে আগে অল্প একটু কথা বলে নেই। হিজবুত তাওহীদ হচ্ছে একটা আন্দোলন, একটা অরাজনৈতিক, এটা কোনো রাজনৈতিক আন্দোলন না। এই আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে পৃথিবীতে বিরাজমান এই অশান্তি, এই অন্যায়, এই জুলুম, নির্যাতন, যুদ্ধ, এই সমস্ত কিছুকে বন্ধ করে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করা। এখন শান্তি প্রতিষ্ঠা করতে হলে সেটা আমরা কিভাবে করব, আমরা দেখেছি এক একজন এক একভাবে কাজ করেছে, জাতিসংঘ তৈরি করেছে, মানুষের মাঝে আমলের
নসিহত করেছে, জিকির করেছে, দোয়া মাহফিল করেছে ইত্যাদি করে একজন একভাবে কিন্তু সমাজে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। কিন্তু এই সমাজে, এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে কিভাবে? শান্তি প্রতিষ্ঠা হবে একমাত্র যদি আমরা আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী আমাদের জীবন যাপন করতে পারি। আপনারা প্রশ্ন করতে পারেন যে আপা, আপনি যে বলছেন আল্লাহর বিধান অনুযায়ী, আমরা তো আল্লাহর বিধান অনুসরণ করছি, আমরা তো যারা বোনেরা এখানে এসেছি আমরা সবাই পর্দা অনুসরণ করে এসেছি, আমরা যথাযথভাবে নিজেদের শালীনভাবে ঢেকে ঢুকে এসেছি, আমরা তো আল্লাহর বিধান মানি, আমি তো নামাজ পড়ি, আজকে শবে বরাত, আজকে তো আমি বাসায় সারা রাত নামাজ পড়বো, নফল ইবাদত করবো, কালকে আমি নফল রোজা রাখবো, রোজার মাস আসছে তখন আমি রোজা রাখবো, ঈদ যাপন করি, হজ করি, জাকাত দেই, তাহলে আপনি কিভাবে বলছেন যে আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে? আমরা তো বিধান মানছি, যদি বিধান আমরা মেনেই থাকি তাহলে আজকে আমাদের সমাজে এত অশান্তি কেন, এত অন্যায় কেন, দুর্বলের উপরে সবল এত অত্যাচার করে কেন, গরিবদের উপরে ধনীরা এত চড়াও কেন, তাদেরকে বঞ্চিত করে কেন, এতিমদের হক মারা হয় কেন, নারীদের উপরে নির্যাতন করা হয় কেন, সেই সমাজে মাদক চলে কেন, চাঁদাবাজি হয় কেন, সন্ত্রাসী কর্মকাণ্ড কেন চলে, সেখানে জঙ্গিবাদ কেন হয়, ধর্ম ব্যবসা কিভাবে চলে? যদি আমরা আল্লাহর বিধান মেনেই থাকি তাহলে আমাদের সমাজে এত অনিয়ম কেন চলছে? এটা একটা প্রশ্ন আসার কথা না আমাদের মনের মধ্যে? কিন্তু এই প্রশ্নটা কি আমরা কখনো আনি, আমরা কখনো চিন্তা করি? আমরা চিন্তা করি যে আমি নিজে ব্যক্তিগতভাবে ভালো থাকব, মিথ্যা কথা বলবো না, কারো হক মারবো না, স্বামীর সেবা করব, বাচ্চাদেরকে লালন পালন করব, বাসায় বসে আমি দোয়া দুরুদ পড়ব, তাহলে তো আমার, আমি সঠিক পথে থাকলাম, আমার জান্নাত ওখানে রেডি। এটাই আপনাদের সবার মনে এই চিন্তাটাই আছে না? আমি কি ভুল বলেছি? আমার সাথে কথা বলতে হবে, তাহলে আমি বুঝবো আমার আলোচনা আপনারা বুঝছেন। আমি যে ধারণাটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা কি আমি ভুল ধারণা শেয়ার করেছি? তাহলে এই ধারণাটা আমাদের মধ্যে কেন আসলো? যিনি আমাদের সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন, তিনি নারীদের ব্যাপারে কি বলেছেন, পুরুষদের ব্যাপারে কি বলেছেন, সমাজ ব্যবস্থা কিভাবে চলবে সেই ব্যাপারে কি বলেছেন, পরিবার কেমনে চলবে, আইন কানুন কি হবে, শিক্ষা ব্যবস্থা কি হবে, টাকা পয়সার লেনদেন কেমনে হবে, ব্যবসা বাণিজ্য কি হবে, বিয়ের সময় কি কি শর্ত পালন করা হবে, এই সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কি দেননি? সব কিছু দিয়েছেন, কিন্তু আমরা কি সেগুলো মানি? আমরা সেগুলো সব বাদ দিয়ে শুধু ব্যক্তিগত কয়টা আমল আখলাক করছি, এবং শুধু ওই ব্যক্তিগত আমল করে আমি মনে করছি আমার জন্য জান্নাত রেডি হয়ে আছে। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি আমার খলিফা হিসাবে। আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টি করেছি, সেখানে বলেননি যে পুরুষকে সৃষ্টি করেছি, বলেননি যে নারীদের করিনি, নারী পুরুষ মিলাই কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন, তাই নয় কি? দুইজনকে, নর এবং নারীকে সৃষ্টি করেছেন পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে নিযুক্ত হওয়ার জন্য, অর্থাৎ আল্লাহর খেলাফত করার জন্য। তাহলে এখন আল্লাহর খেলাফত মানে কি, আল্লাহর খেলাফত করার অর্থ কি? খেলাফত করার অর্থ হইল এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যে সমাজে কোনো অন্যায় থাকবে না, সেখানে কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না, অ্যাসিড নিক্ষেপ থাকবে না, চাঁদাবাজি হবে না, ঘুষ হবে না, সেখানে কোনো যৌতুক হবে না, সেখানে কোনো অন্যায় থাকবে না, সেখানে কোনো ধর্ষণ হবে না, সেখানে কোনো জেনা হবে না, খুন হবে না, রাহাজানি কিচ্ছু হবে না, এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে আপনি রাতে ঘুমানোর সময় আপনার ঘরের দরজা খুলে আপনি ঘুমাবেন, আপনার কোনো ভয় থাকবে না। একটা অভয়, একটা যেখানে কোনো ভয় নাই, এমন একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ নারী এবং পুরুষকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন। আমার কথা বোঝা যাচ্ছে? এখন এই যে খেলাফত করার জন্য যে আল্লাহ আমাকে পাঠালেন, এখন এই কাজটা, এই সমাজে শান্তি প্রতিষ্ঠা আমি কিভাবে করব, এটা আল্লাহ বলে দিবেন না?
সেই বিধি বিধানগুলোই সম্বলিত হচ্ছে আল কোরআন। যে কোরআনে আপনার পরিবার কেমনে চলবে, আপনার সমাজ ব্যবস্থা কি হবে, আপনার রাষ্ট্র ব্যবস্থা কি হবে, আপনার শিক্ষা ব্যবস্থা কি হবে, আপনি ব্যবসা বাণিজ্য করবেন কিভাবে, বিয়ে শাদী করবেন কিভাবে, বিয়ে শাদী যদি তালাক করতে হয় সে তালাক কিভাবে করবেন, অর্থাৎ সমস্ত রীতি নীতি বিধি বিধান আল্লাহ এই আল কোরআনে দিয়ে দিলেন। এই আল কোরআনের হুকুমগুলো মানুষের জীবনে প্রতিষ্ঠা করলেই আপনি আল্লাহর মুখ্য খলিফা হইলেন, আপনি আল্লাহর ইবাদত করলেন। আজকে ইবাদত শব্দের অর্থ আমাদেরকে বলা হয় নামাজ রোজা হজ যাকাত মানেই হচ্ছে ইবাদত, তাই আমরা শিখেছি না? কিন্তু আল্লাহ কোরআনে সেটা বলেন নাই। আল্লাহ কোরআনে বলেছেন যাকে যেই কাজে সৃষ্টি করা হয়েছে সেই কাজ করাই হচ্ছে তার ইবাদত। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন খেলাফতের দায়িত্ব পালন করার জন্য, এই সমাজে শান্তি প্রতিষ্ঠা, এটাই হচ্ছে আপনার মুখ্য ইবাদত। এই কাজ করতে গিয়ে আপনার স্বাভাবিকভাবে অনেক কিছু করতে হবে, আপনার চরিত্র অর্জন করতে হবে। আজকে যদি উদাহরণ আপনাকে যদি আমি বলি, আপনার এই দেশের সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধ করতে হবে দেশের জন্য, তাহলে সেই সেনাবাহিনীতে যখন আপনি যোগ দেবেন যুদ্ধ করার জন্য আপনার কিছু চরিত্র চারিত্রিক গুণাবলী প্রয়োজন আছে না? সেখানে আপনাকে খুব সাহসী হতে হবে, সেখানে আপনার শারীরিক সক্ষমতা থাকতে হবে, সেখানে আপনার অনেক কিছু প্রয়োজন, যেগুলো আপনি অর্জন করলে আপনি সেনাবাহিনীতে ফিট হবেন, যাতে করে আপনি এই দেশ যদি কখনো বিপদের মুখে পড়ে তখন আপনি দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে পারবেন। ঠিক তেমনি এই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আপনার আমার পুরো মানব জাতির যে কিছু চারিত্রিক গুণাবলী দরকার আছে সেই গুণগুলো অর্জন করার জন্যই আল্লাহ বলেছেন সালাহ কায়েম করো, আকিমুস সালাহ, অর্থাৎ সালাহ কায়েম করো, প্রতিষ্ঠিত করো। ঠিক একইভাবে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। আজকে আমরা দিন প্রতিষ্ঠা করার জন্য যে সালাহ করতে হবে সেই দিন প্রতিষ্ঠার বাদ দিয়ে আমরা শুধু সালাহ নিয়ে বসে আছি। আমার কথাটাকে বোঝাতে পারছি? আমি কি আমার কথা কি কঠিন মনে হচ্ছে আপনারা? আমি চেষ্টা করছি আপনাদের জন্য সহজভাবে বলার জন্য। আল্লাহ বললেন দিন প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে আমি অন্য সমস্ত কাজগুলো নিয়ে বিতিব্যস্ত আছি। সেই দিন প্রতিষ্ঠা করার জন্য আমার যে গুণগুলো দরকার সেই গুণগুলো অর্জন করার জন্য আমার সালাহ কায়েম করতে হবে, আমার হজ করতে হবে, রোজা রাখতে হবে, আমার জাকাত দিতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি কি বোঝাতে পারছি? না বুঝলে বলবেন, আমি আবার বুঝিয়ে দিব। আমি প্রথমেই বলেছি এটা কোনো ওয়াজ মাহফিল না যে আমি আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে বসে জিকির করব, না। এটা কোনো এখানে আমি আপনাদেরকে তসবির দানা শিখাইতে আনি নাই, কারণ তসবির শেখানোর জন্য অনেক মানুষ আছে। আমি আপনাদেরকে শিখাতে আনছি যে কোন কাজ না করলে আমি আপনি জান্নাতে যেতে পারবো না, সেটা হচ্ছে আমি যদি আল্লাহর এই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য না দাঁড়াই। আমরা সারাক্ষণ মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ থেকেই তো আমরা সরে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই মানে হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। কিন্তু আমাদের সমাজ কি আজকে আল্লাহর হুকুম দিয়ে পরিচালিত হচ্ছে? পরিচালিত হচ্ছে মানুষের বানানো হুকুম দিয়ে। তাহলে কি আমি আর আল্লাহর সেই কালেমার মধ্যে থাকলাম? এই কালেমার উপরে ঈমান আনাই হচ্ছে তাওহীদ। এই তাওহীদে আপনি ঈমান আনার পরেই আপনার উপরে সালাত যাকাত হজ সব সব কিছু ফরজ হবে। একের পিছনে শূন্য দিলে কত হবে? আরেকটা শূন্য দিলে আরেকটা শূন্য, শূন্য বাড়াইতে থাকি একের মান বাড়তে থাকবে। আমি সামনে থেকে এক দুই তিন যেটাই হোক সরাই দেই, এই হাজার হাজার শূন্য কোনো মূল থাকবে, কোনো মান থাকবে? লক্ষ লক্ষ শূন্য শূন্যই, সামনে এক দেন দুই দেন তিন দেন তখন সেটার মান বাড়ে। আজকে ঠিক এই মুসলিম জাতি এই তাওহীদ বিহীন আমল করে যাচ্ছে। আজকে তারা লা ইলাহা ইল্লাল্লাহর চুক্তি থেকে সরে গেছে, তারা আজকে আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের হুকুম দিয়ে জীবন পরিচালিত করছে এবং ব্যক্তিগতভাবে তারা কিছু আমল আখলাক করছে, মনে করছে তারা অলরেডি জান্নাতে চলে যাবে। হিজবুত তাওহীদ এ কথাটাই বলছে যে হে মানব জাতি, তোমরা পৃথিবীতে এসেছো আল্লাহর খলিফা হিসাবে,
তোমার মূল ইবাদত হচ্ছে আল্লাহর দেওয়া এই বিধিবিধানকে পৃথিবীতে প্রতিষ্ঠা করা। এইটা যদি তুমি না করো তাহলে তোমার সমস্ত আমল অর্থহীন হয়ে যাবে। তোমার সমস্ত আমলকে সার্থক করার জন্য তুমি আগে ঈমান আনো, তাওহীদের উপর ঈমান আনো। আজকে আমরা যারা মুসলমান বলে দাবি করছি, আজকে 180 কোটি হজ করছে, রোজা রাখছে, জাকাত দিচ্ছে, কোরবানি করছে, তারা মনে করছে আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, আল্লাহ হচ্ছেন আমার হায়াত দিচ্ছেন, আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব কিছু দেখ করছেন। কিন্তু মুমিনদের জন্য আল্লাহ বলেছেন আমি হচ্ছি তোমার হুকুমদাতা, আমি হচ্ছি তোমার বিধানদাতা, আমি হচ্ছি তোমার আইনদাতা, আমার হুকুম বিধান অনুযায়ী তুমি পৃথিবীতে চলবে। তাহলে সবার থেকে এই মুসলমানদের মুমিনদের ঈমানটা পার্থক্য হয়ে গেল না, আলাদা হয়ে গেল না? সবাই আল্লাহকে হায়াত দাতা মনে করছে, রিজিক দাতা মনে করছে, কিন্তু মুমিন বলছে হুকুম দাতা, তার হুকুম দিয়ে আমার জীবন পরিচালিত হবে, এখানে আমি আর কারোর কথা মানব না। কিন্তু আজকে এই মুসলমান জাতিও 180 কোটি হওয়া সত্ত্বেও আজকে তারা আল্লাহর এই তহিদ থেকে সরে গেছে। হিজবুত তহিদ গত 29 বছর ধরে মানুষকে এই ডাকটাই দিয়ে যাচ্ছে যে হে মানব জাতি, তোমরা আবারও সে ইমানে ফিরে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহতে ফিরে আসো, তাহলে তুমি হবে মুমিন। যখন তুমি মুমিন হবে তখন তোমার উপরে সালাত, যাকাত, হজ সব ফরজ হবে, তখন তুমি এগুলো করো। কিন্তু যদি তুমি তাওহীদে না থাকো সমস্ত আমল তোমার অর্থহীন হয়ে যাবে। কথা কি বোঝানো গেল? তাহলে আমরা বুঝতে পারলাম যে এই পৃথিবীতে আসার যে আমার উদ্দেশ্য, এই উদ্দেশ্য সম্পর্কে আমার ধারণাটাই ভুল। আজকে আমরা মনে করছি আমরা পৃথিবীতে আসছি, বড় হচ্ছি, বিয়ে শাদী হচ্ছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, তাদেরকে বড় করব, কিছু জিকির করব, কিছু আমল করব, মরে যাব, জান্নাত যাব, তাই আমি জানতাম। কিন্তু আজকে আমি জানলাম যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার মূল ইবাদত করা, অর্থাৎ আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করা, আল্লাহর বিধানকে মানুষের জীবনে প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করাই হচ্ছে আপনার জীবনের মুখ্য ইবাদত। তার মানে আজকে এই ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে মানুষের আকীদাটাই ভুল হয়ে গেছে। আকীদা সম্পর্কে আপনাদের একটু জানতে হবে। আকীদা শব্দের অর্থ হচ্ছে ইসলামের পরিভাষায় তিনটা কথা, আকীদা, ঈমান, আমল। আকীদা মানে হচ্ছে জানা, বোঝা। এই মাইক এটা কেন সৃষ্টি করা হয়েছে? যাতে করে আপনাদের কাছে কথাটা দ্রুত পৌঁছায় যায়, তাই না? এখন এই মাইক সম্পর্কে যদি আপনার ধারণা ভুল থাকে আপনি কি করবেন? আপনাকে কেউ বললো এটাতে আপনি মানুষ পিটাইতে পারবেন, তাহলে এটা সম্পর্কে আপনার ধারণাটা ভুল হইল না, আকীদা ভুল হইল না, তখন আপনি কি করলেন? এটাতে মানুষ পিটানো শুরু করলেন, তাহলে আপনার আমলটাও ভুল হয়ে গেল। ধারণা ভুল হওয়ার কারণে আপনার বিশ্বাস ভুল হলো, বিশ্বাস ভুল হওয়ার কারণে আপনার এটাকে প্রয়োগ, এটার ব্যবহারটা আপনি ভুলভাবে করলেন, অর্থাৎ আপনার আমলও ভুল। আকীদা ভুল হলে ঈমান আমল দুইটাই অর্থহীন হয়ে যায়। আজকে আমাদের মুসলিম জাতির এই আকীদা, দিন সম্পর্কে, জীবন ব্যবস্থা সম্পর্কে, ধর্ম সম্পর্কে আকীদা ভুল হওয়ার কারণে আজকে আমরা শুধু কিছু ব্যক্তিগত আমল নিয়ে ব্যস্ত, কিন্তু এই আল্লাহর এই কোরআনকে, আল্লাহর এই বিধানকে, আল্লাহর এই হুকুমকে মানুষের জীবনে যে প্রতিষ্ঠা করতে হবে এই আকীদাই আমাদের ভুল হয়ে গেছে। এর কারণে আমার ঈমান ভুল হয়ে গেছে, আমলও আমার অর্থহীন হয়ে যাচ্ছে। ঈমান ভুল হলে আমলের কোনো মূল্য থাকে না। আপনি জান্নাতে যাবেন কিসের ভিত্তিতে? আমলের ভিত্তিতে নাকি ঈমানের ভিত্তিতে? ঈমান। তাই সে ঈমানটা যদি ভুল হয় আমল কি আপনাকে জান্নাতে নিতে পারবে? আমল আপনার জান্নাতের স্তর বৃদ্ধি করবে, ঈমান আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। ঈমানটাই হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমান আনার পরে এই দিনটাকে, আল্লাহর জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি প্রচেষ্টা করবেন, এটাই হচ্ছে আপনার আমল। এই প্রচেষ্টার কারণেই আপনাকে আল্লাহ সর্বোচ্চ জায়গায়ও দাখিল করতে পারেন জান্নাতুল ফেরদৌস। কিন্তু আমলের পূর্ব শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। সে ঈমানে হিজবুত তাওহীদ মানব জাতিকে ডেকে যাচ্ছে। তো যেটা বলছিলাম, আকীদা, ঈমান, আমল, এই তিনটা ব্যাপারে আমাদের একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে। আকীদা শব্দের অর্থটা কি? জানা, কোনো বিষয় সম্পর্কে সম্যক ধারণা, এটা কি, এটা কেন, এটাতে কি করতে হবে। এই যে মাইকের উদাহরণ দিলাম,
এটা কি বোতল না এটা পানির বোতল এটাতে কি করি আমরা পানি নিয়ে যাই খাবারের জন্য এখন আপনি যদি এটা নাই জানেন এটা পানির বোতল এটাতে পানি খাবেন আপনি এটাতে মানুষকে পিটাইতে পারেন তাহলে এটার ব্যাপারে আপনার ধারণা ভুল বিশ্বাস ভুল আমলটাও ভুল হইল আকীদা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস খুবই গুরুত্বপূর্ণ আজকে মানব জাতির এই পৃথিবীতে আগমনের আকীদাও মানুষ হারায় ফেলছে যার কারণে আজকে পৃথিবীতে আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের হুকুম চলছে এবং সবাই ব্যক্তিগত আমল নিয়ে বিধিব্যস্ত আছে কারণ আপনার রাস্তা যদি ভুল হয় আপনি গন্তব্যে কোনদিন পৌঁছাবেন আপনার বাড়ি হলো উত্তর দিকে আপনি রওনা দিলেন দক্ষিণ দিকে আপনি সারা রাত হাইটা যান আপনি কি বাড়ি পৌঁছাবেন এটা হইতেছে হেদায়া কোন পথে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন সেই পথটা যদি ভুল হয় আপনি আপনার গন্তব্যে কোনো পৌঁছাতে পারবেন না এই পথটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হেদায়া অর্থাৎ সঠিক পথ নির্দেশনা আর একটা হচ্ছে দালালা একটা হচ্ছে আল্লাহর দেওয়া পথ একটা হচ্ছে ইবলিসের দেখানো পথ আল্লাহর দেওয়া পথে যদি আপনি চলেন সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না আল্লাহর এই জীবন ব্যবস্থাকে মানুষের জীবনে প্রতিষ্ঠা করতে হবে এটাই হচ্ছে হেদায়া এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম এটাই হচ্ছে সঠিক পথ এই পথে যদি আপনি হাঁটেন আপনার অন্তিম গন্তব্য হবে জান্নাত এর বিপরীতেই হচ্ছে দালালা যেটা হচ্ছে শয়তানের তৈরি পথ আজকে যেটা চলছে এখানে আল্লাহর হুকুম চলে না এখানে আল্লাহর হুকুম না চলার কারণে আল্লাহর বিধি বিধানকে মানুষের জীবন থেকে সরিয়ে মানব রচিত জীবন বিধানকে প্রতিষ্ঠা করে রাখার ফলে কি হচ্ছে এই পথে আপনি পাচ্ছেন না শান্তি এখানে আছে অশান্তি এখানে হচ্ছে রক্তপাত এখানে যুদ্ধ এখানে চলছে মহাযুদ্ধ ফিলিস্তিন জানেন একটা দেশ আছে ইসরায়েল একটা দেশ আছে জানেন ইসরায়েল হচ্ছে ইহুদিদের অংশ আর প্যালেস্টাইনে আছে মুসলমানরা এই প্যালেস্টাইনের মুসলমানদেরকে পিটায় মাইরে নারীদেরকে শেষ করে ধ্বংস করে ছোট ছোট বাচ্চাদেরকে বম দিয়ে উড়ায় ফেলা হচ্ছে সব মুসলমান তারা কি নামাজ পড়ে না তারা কি রোজা রাখে না তারা কি পর্দা করে না তারা কি দাড়ি রাখে না সব করে তাহলে তাদের উপরে দুর্দশা কেন কারণ এরাও আল্লাহর হুকুম বাদ দিছে আল্লাহর হুকুম মানুষের জীবনে প্রতিষ্ঠা না সবাই ইবলিসের হুকুম প্রতিষ্ঠা করে রেখেছে দেখে আজকে ইবলিসের এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার ফল হচ্ছে অশান্তি অন্যায় অবিচার জুলুম নির্যাতন যুদ্ধ মহাযুদ্ধ রক্তপাত আজকে পুরো পৃথিবীর মাটি এই অশান্তিতে ভেজা আর আল্লাহর দেওয়া পথ প্রতিষ্ঠা করলে কি হবে সেখানে শান্তি সুবিচার ন্যায় নারীদের অধিকার নারী নির্যাতন থাকবে না সেখানে জুলুম থাকবে না চাঁদাবাজি থাকবে না ধর্ষণ থাকবে না সেখানে কোনো জেনা থাকবে না সেখানে যৌতুক থাকবে না কিচ্ছু থাকবে না এই পথ হচ্ছে দুইটা এখন আপনি কোন পথে হাঁটবেন এটা আপনার সিদ্ধান্ত নিতে হবে কারণ আল্লাহ আপনাকে কি দিয়েছেন চিন্তা করার শক্তি দিয়েছেন দেখার চোখ দিয়েছেন শোনার জন্য কান দিয়েছেন উপলব্ধি করার জন্য তার রু নিজের রু থেকে ফুঁকে দিয়েছেন অন্য কোন সৃষ্টির মধ্যে আল্লাহর রু নাই এটা তো আপনারা জানেন কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তার রুটা ফুঁকে দিয়েছেন আদম আলাইহিসসালামকে যখন তিনি সৃষ্টি করেছিলেন সৃষ্টি করার আগে যখন তিনি মালায়েকদেরকে ডেকে বললেন যে আমি আমার পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করব তখনই মালায়েকরা বলছিল ফেরেশতারা বলছিল যে এই যাকে তুমি সৃষ্টি করতে চাচ্ছ এ তো পৃথিবীতে যেয়ে অন্যায় অবিচার যুদ্ধ রক্তপাত করবে আমরা কি যথেষ্ট না আমরা কি তোমার গুণগান গাই না আমরা কি তোমার আনুগত্য করি না হুকুম পালন করি না কেন তুমি এটা সৃষ্টি করবা তখন আল্লাহ বললেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না আল্লাহ নিজ হাতে আদমকে সৃষ্টি করলেন করার পরে নিজের রু থেকে আদমের মধ্যে ফুঁকে দিলেন আল্লাহর সমস্ত গুণগুলো সে আদমের মধ্যে চলে গেল তখন সবাইকে ডেকে তিনি বললেন আদমকে সেজদা করো সবাই করলো কে করলো না ইবলিস করলো না ইবলিস না করার কারণে তাকে আল্লাহ বের করে দিলেন ইবলিস তখন আল্লাহকে একটা চ্যালেঞ্জ দিয়ে বলল যে আদমের জন্য তুমি আমাকে বের করে দিচ্ছ এই আদম দেখবা পৃথিবীতে যে তোমাকে অস্বীকার করবে
এই আদমের কে দিয়ে আমি তোমাকে অস্বীকার করাবো। তখন আল্লাহ বললেন ঠিক আছে, যারা তোমার হুকুম শুনবে, তোমার কথা শুনবে, তাদেরকে এবং তোমাকে দিয়ে আমি জাহান্নাম ভর্তি করব, তুমি চিন্তা করো না। ইবলিস বলল ঠিক আছে, আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও, তোমার প্রত্যেকটা খলিফা, তোমার প্রত্যেকটা আদমের ভিতরে ঢোকার আমাকে সুযোগ করে দাও এবং আমাকে যেন কেউ দেখতে না পারে। আল্লাহ বললেন ঠিক আছে, দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ জান্নাতে পাঠা দিলেন আম্মা হাওয়াকে আর আদম আলাইহিস সালামকে, বললেন তোমরা ওই গাছের নিচে যাবা না। ইবলিস কি করলো, ওই যে বলছিল না তোমার এই আদমকে দিয়ে তোমাকে অস্বীকার করাবো, শুরু হয়ে গেল খেলা। সে কি করলো, আদমকে দিয়ে আল্লাহর হুকুম অমান্য করে গাছের নিচে নিল, ফল খাওয়াইলো। ফল খাওয়ার পরে তো আদম বুঝতে পারলেন যে উনি তো ভুল করে ফেলছেন, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কত শত বছর ক্ষমা চাইছেন আল্লাহ জানে। তারপর আল্লাহ বলেন ঠিক আছে, তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাকে আরেকটা সুযোগ দিই, তুমি এখান থেকে নামিয়ে যাও, কোথায় যাবে, পৃথিবীতে, সেখানে তোমাকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি, সেখানে তোমাকে আমি যে হুকুম দিব সেই অনুযায়ী তুমি চলবা, তাহলে তুমি ফিরত আসলে আমি তোমাকে জান্নাতে আবার দিব। তাহলে আল্লাহর সাথে ইবলিসের একটা চ্যালেঞ্জ হয়ে গেল না মুখামুখি। এবং আল্লাহও বললেন, ইবলিস তুমি যাদেরকে সরাবা তারা তো তোমার পথ নিবে, কিন্তু আমিও যুগে যুগে নবী রসুল পাঠায় তাদেরকে হেদায়া দেব, সঠিক পথের সন্ধান দিব। সেই ওয়াদা অনুযায়ী আল্লাহ 1,24,000 কি 2,24,000 নবী রসুল বিভিন্ন সময় পাঠায় পাঠায় এই একটা কথাই পাঠাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমরা কোরআনে পাই, মুসা কালিমাল্লাহ, ঈসা রু আল্লাহ, ইব্রাহিম খলিলাল্লাহ, এবং সর্বশেষ যিনি পুরো মানব জাতির জন্য নবী আসলেন, আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পুরো মানব জাতির জন্য তিনি সর্বশেষ পথ নির্দেশনা নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে, আল কোরআন। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন পৃথিবীতে আল্লাহর খলিফা হিসাবে, এবং ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিল যে আল্লাহর এই খলিফাকে দিয়ে ইবলিস আল্লাহর হুকুম অমান্য করাবে। আল্লাহ বললেন আমিও যুগে যুগে নবী রসুল পাঠায় তাদেরকে পথ দিব। এখন এই যে নবী রসুলদের পাঠায় দিলেন আল্লাহ, এক একটা নবী আসলেন, প্রত্যেক নবী একটা কথাই নিয়ে আসলেন, যেটা বললাম আমি যে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এই কথার উপরই যখনই মানুষ ঐক্যবদ্ধ হলো, যখনই আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা হলো, তখনই সমাজে শান্তি আসলো। আবার ইবলিসের প্ররোচনায় আবার মানুষ সরে গেল, আবার আল্লাহ নবী পাঠালেন। এইভাবেই আল্লাহ যুগে 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 1,24,000 বা 2,24,000 নবী পাঠায়, সর্বশেষ আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায় দিলেন, পাঠায় দিয়ে বললেন এটাই হলো সর্বশেষ আমার পক্ষ থেকে বার্তা, এই কোরআন পুরো মানব জাতির জন্য আমি দিয়ে দিলাম। এখন তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? ইসলাম অর্থাৎ শান্তি, এমন একটা সমাজ যেখানে কোনো অশান্তি নাই, যেখানে কোনো চুরি ডাকাতি রাহাজানি কিচ্ছু নাই, এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেটার পরিণতি শান্তি, এটার মানে ইসলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামের উদ্দেশ্যই হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। এখন শান্তি প্রতিষ্ঠা করবেন আপনি কীভাবে? যেটা বলছিলাম, অনেকে তো অনেকভাবে চেষ্টা করলো, কিন্তু শান্তি কি প্রতিষ্ঠা করতে পারলো? শান্তি প্রতিষ্ঠা করতে হবে একমাত্র আল্লাহর দেওয়া হুকুম দিয়ে, বিধান দিয়ে, কোরআন দিয়ে, নির্দেশনা দিয়ে আল্লাহর সেই দিনকে প্রতিষ্ঠা করতে হবে। এখন এই যে আপনি শান্তি প্রতিষ্ঠা করবেন, কোরআন প্রতিষ্ঠা করবেন, এটা কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন? একটা কাচ্চি বিরিয়ানি যদি আপনি রান্না করতে যান বা একটা খিচুড়ি রান্না করতে যান, একটা সিস্টেম আছে না রান্না করার? আপনি খিচুড়ির সিস্টেমে পোলাও রান্না করলে কি খিচুড়ি হবে? পোলাওয়ের সিস্টেমে কাচ্চি রান্না করলে কি সেটা হবে? প্রত্যেকটা রেসিপি আলাদা। ঠিক তেমনি দিন প্রতিষ্ঠা করারও একটা ওয়ে আছে, একটা ডিরেকশন আছে, একটা রাস্তা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী যখন নবুয়ত পেলেন আল্লাহর কাছ থেকে 1400 বছর আগে আরবের সমাজে, তখন আরবের অবস্থাটা কি ছিল আপনাদের একটু জানা দরকার। আমি জানি যে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা পড়ি না, আমরা জ্ঞান অর্জন করি না, অমুক হুজুরে কি বললো, অমুক ওয়াজে কি বললো, অমুক আলেম সাহেব কি বললো, অমুক দরবেশ কি বললো, আমরা এইগুলোতে বেশি প্রাধান্য দেই, আমরা এইগুলোতে মন দেই, কিন্তু আসলে যে কথাগুলো বললো এই কথাগুলো সত্য কি না আমরা কিন্তু এগুলো যাচাই বাছাই করি না। এই জন্যই আমাদেরকে ভেড়ার পালের মতন যে যেদিকে পারে সেদিকে নিয়ে যায়। কিন্তু আমি যদি
আমি যদি আমার দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, আমার ইসলামের ইতিহাস সম্পর্কে, আমার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমি যদি নিজে জানি, আমাকে সহজেই কেউ টান দিয়ে নিয়ে যেতে পারবে না, তাই না? তো রাসূলুল্লাহ যখন আসলেন আরবের সমাজে, তিনি জানেন আম্মা আমিনার গর্ভে তিনি জন্মগ্রহণ করলেন, ওনার আব্বার নাম ছিলেন আবদুল্লাহ, তিনি মারা গেলেন রাসূলুল্লাহ জন্মের আগে। সেই মা আমিনার গর্ভে রাসূলুল্লাহ আসার পরে তিনি বড় হলেন আরেকজনের কাছে, আম্মা বারাকার কাছে। ছোটকাল থেকে রাসূলুল্লাহ খুবই সত্যনিষ্ঠ একজন মানুষ ছিলেন, খুবই আমানতদার ছিলেন, খুবই অনেস্ট ছিলেন। এক কথায় তাকে সবাই আলামিন বলতো, পুরা আরব সমাজে, আরব সমাজে তাকে সবাই আলামিন উপাধি দিয়েছিল সত্যবাদী হিসেবে। রাসূলুল্লাহ স্বনামধন্য একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, ওনার দাদা চাচারা কিন্তু কাবা শরীফের তারা ইয়ে ছিলেন, দায়িত্বে ছিলেন কাবাকে রক্ষণাবেক্ষণ করার। তো রাসূলুল্লাহ যখন ধীরে ধীরে বড় হলেন, তিনি ভাবতেন যে এই মানুষের এত দুর্দশা কেন, এত অশান্তি কেন, সেখানে সবাই মদ খেয়ে পড়ে থাকে, সেখানে আপনার কাফেলা লুট হয়, মেয়েদেরকে উঠায় নিয়ে চলে যায়, মেয়েদের গায়ে ভালো মতন কাপড় চুপড় নাই, কোনো শালীনতা নাই, যার যেমন ইচ্ছা সে তার সাথে সময় কাটাচ্ছে, কোনো সিস্টেম নাই, অর্থাৎ জাহেলিয়াতের যুগ ছিল, অর্থাৎ অন্ধকারে আচ্ছন্ন একটা সমাজ ব্যবস্থা ছিল। সেখানে এমন একটা ব্যবস্থা ছিল, আপনারা জানেন কি না, একটা বাচ্চার বাবাকে, সেই বাচ্চার বাবাকে, এটা যখন বাচ্চা বড় হয়ে যদি বলে যে ইনি হচ্ছে আমার বাবা, তখন তার বাচ্চাকে স্বীকৃতি দিতে হতো, এমন একটা অবস্থা ছিল। মানে কি পরিমাণ চূড়ান্ত বিশৃঙ্খল একটা পরিবেশ। সেখানে রাসূলুল্লাহকে আল্লাহ যখন নবুয়তের জ্ঞান দিলেন, যখন তাকে রেসালত দান করলেন, যখন তাকে নবী হিসাবে ঘোষণা দিলেন, ধীরে ধীরে আল্লাহর রাসূল কি করলেন, তিনি সবাইকে ডাকা শুরু করলেন যে তোমরা যে সমাজে আছো, তোমরা নামাজ পড়ো ঠিকই, তোমরা কাবাতে হজ করো আমি দেখি, কিন্তু তোমরা কিন্তু আসলে আল্লাহর দেওয়া হুকুম দিয়ে জীবন পরিচালনা করছো না। আমি আল্লাহর রাসূল, তোমরা আমাকে ছোটকাল থেকে দেখে এসেছো, আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়েছি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ তোমরা আমাকে রাসূল হিসেবে মেনে নাও, নবী হিসেবে মেনে নাও, আমি তোমাদের মুক্তি দিব। কিছু কিছু লোক সেখানে ঐক্যবদ্ধ হলো, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনলো, নারী পুরুষ উভয়, এবং অনেকে এটা থেকে বিদ্রোহ করলো। তারা বলল, তোমাকে আমরা ছোটকাল থেকে দেখে আসছি, এখন তোমাকে নবী বলে মানতে হবে? না, মানবো না। তখন রাসূলুল্লাহর উপরে অনেক অত্যাচার হলো, ওনারকে যারা অনুসরণ করলো তাদের উপরে অত্যাচার হলো, তাদের উপরে অনেক রকমের নির্যাতন হলো। যাই হোক, রাসূলুল্লাহ এই তাওহীদের উপরে একটা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করলেন। ঐক্যবদ্ধ করার পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো যে আমি যে ধীরে ধীরে আপনাকে যে দিনটা দিলাম, যে জীবন ব্যবস্থাটা দিলাম, এটা আপনি মানুষের জীবনে প্রতিষ্ঠা করবেন। কিভাবে প্রতিষ্ঠা করবেন? একটু আগে যে বললাম, আমি রান্না করতে বললে তো পারবেন না, আপনাকে তো আমার বলে দিতে হবে কিভাবে রান্না করবেন, তাই না? তো রাসূলুল্লাহকে আল্লাহ এত বড় দায়িত্ব দিলেন, পুরো মানব জাতিকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ হওয়ার জন্য, করার জন্য কিভাবে করবেন সেটা বলে দিবেন না? আল্লাহ তখন রাসূলুল্লাহকে পাঁচ দফা কর্মসূচি দিলেন। আমাদের ইসলামের স্তম্ভ কয়টা? প্রথমটা হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, সালা, যাকাত, হাজ, সওম। এই পাঁচ দফা দিনকে, জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঁচ দফা কর্মসূচি দিলেন। প্রথমটা কি? ঐক্যবদ্ধ হও। কিসের উপরে? তাওহীদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ। নেতার আদেশ শুনো, নেতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করো, অন্যায়ের থেকে সমস্ত সম্পর্ক ছেদ করো। সেই অন্যায় তোমার স্বামী করুক, তোমার ছেলে করুক, বাবা করুক, ভাই করুক, চাচা করুক, স্ত্রী করুক, কন্যা করুক, যেই করবে, অর্থাৎ এই তাওহীদে যে আসবে না তার সাথে আমার সম্পর্ক নাই। এবং পাঁচ নম্বর হলো সংগ্রাম করো, জিহাদ করো। জিহাদের কথা বললে এখন সবাই তো আঁতকে উঠবে, ওরে বাবা, আপা বুঝি এইমাত্র বোম মারার কথা শিখাইলো আমাদেরকে,
নো, জিহাদ মানে বোম মারা না, জিহাদ মানে হচ্ছে সংগ্রাম করা, আপ্রাণ প্রচেষ্টা করা, নিজের সর্বস্ব আল্লাহর রাস্তায় কোরবান করে এই দিনকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করার নামই হচ্ছে জিহাদ। ইসলামের স্তম্ভকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তার রাসূলকে 5 দফা কর্মসূচি দিলেন। রাসূলুল্লাহ কি করলেন, এই 5 দফা কর্মসূচিতে একটা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করলেন। ঐক্যবদ্ধ করে তিনি মদিনাতে যখন হিজরত করে গেলেন, সেখানে তিনি দিন প্রতিষ্ঠা করলেন। আজকে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে কি মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ আছে? তাদের কোনো নেতা আছে? কেউ করে পীরের দল, কেউ করে রাজনীতি, কেউ করে জিকির, কেউ করে অন্য কিছু, তাদের কোনো নেতা আছে? তারা নেতার হুকুম মানে? তারা অন্যায় থেকে কোনো রকমের সম্পর্ক ছেদ করেছে? নামাজ পড়ে সবাই ঠেলাঠেলি করে মসজিদে নামাজ পড়ে, বাইর হয়ে একে অপরের বিরুদ্ধে গীবত করে, করে না? নামাজ পড়ে অথচ আবার চুরিও করে, ঘুষও খায়, জেনাও করে, সবই করে। তাহলে এই নামাজ, যেই নামাজ আপনাকে পরিশুদ্ধ করবে, যেই নামাজ, যেই সালা আল্লাহ কোরআনে বলছেন সালা তোমাদের সমস্ত অপকর্ম থেকে তোমাদেরকে দূরে রাখবে, আজকে সেই সালা মানুষ করেও তাদের চরিত্রে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে তারা ঐক্যবদ্ধ না, তাদের কোনো নেতা নাই, তারা কোনো নেতার আনুগত্য করে না, তাদের মধ্যে কোনো হিজরত নাই, এবং দিন প্রতিষ্ঠা করার তাদের মধ্যে কোনো সংগ্রাম আছে? তাদের মধ্যে কোনো জিহাদের কোনো প্রেরণা আছে? নাই। আর রাসূলুল্লাহ বলছেন এই 5 দফা কর্মসূচি থেকে কেউ যদি এক বিঘত মানে তো বুঝেন, এক বিঘত মানে এতটুকুন বলতে কি, সে ঐক্যভঙ্গ করলো, অথবা সে নেতার আদেশ শুনলো না, অথবা সে নেতার আদেশ মানলো না, অথবা সে হিজরত করলো না, বা সে জিহাদ করলো না, যে কোনো একটা যদি সে ফল করে, তার গলা থেকে ইসলামের রশি খুলে গেল। আমি পুরো মানব জাতির কথা বাদই দিলাম, এই 180 কোটি মুসলিম জাতি তারা কি কর্মসূচিতে আছে? জোরে বলেন, আছে কি না? কর্মসূচিতে যদি আপনি না থাকেন, যে কর্মসূচি থেকে এক বিঘত ছড়ে গেলে গলা থেকে ইসলামের রশি খুলে গেল রাসূলুল্লাহ বলে গেছেন, তাহলে তাদের কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে? তাদের কোনো প্রার্থনা আল্লাহর কাছে কবুল হবে? তারা কখনো মাথা উঁচু করে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে? পৃথিবীতে তারা প্রতিষ্ঠিত হতে পারবে? আল্লাহ কোরআনে বলেছেন যদি তোমরা মুমিন হও, পৃথিবীর কর্তৃত্ব তোমাদের হাতে হবে। আজকে মুসলিমদের হাতে কর্তৃত্ব না, কি তারা গোলাম? তারা অন্য সমস্ত জাতি দ্বারা লাঠি খাচ্ছে, মার খাচ্ছে, তাদের বাচ্চাদেরকে জবাই করে দিচ্ছে, বোমার আঘাতে উড়িয়ে দিচ্ছে, তাদের নারীদেরকে নিয়ে ধর্ষণ করছে। আজকে মুসলিম যদি হয়, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দেওয়ার পরেও যদি তারা এই অবস্থায় হয়, এটাই বলে দেয় তারা আল্লাহ রসুলের প্রকৃত ইসলামে নাই। আপনি যদি প্রকৃত ইসলামে না থাকেন, কর্মসূচিতে না থাকেন, আপনার কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে গেছেন। আজকে হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে আবারও সবাইকে সেই তাওহীদের উপর ঐক্যবদ্ধ করে 5 দফা কর্মসূচির অন্তর্ভুক্ত করতে। যেই 5 দফা আজকে পৃথিবীর কোনো দল, কোনো কোনো ধর্মীয় দল, কোনো রাজনৈতিক দল, কোনো দল এই কর্মসূচিতে ফলো করে না, একমাত্র হিজবুত তাওহীদ রসুলের উপরে আল্লাহর দেওয়া সেই কর্মসূচির উপরে সবাইকে ঐক্যবদ্ধ করছে। আজকে আপনারা যারা এসেছেন আমাদের এখানে আমাদের আলোচনা শোনার জন্য, এটার মুদ্দা কথা, জিস্ট কথা, সামারি হচ্ছে যে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন খেলাফত করার জন্য। খলিফা অর্থাৎ হচ্ছে ইবাদত করা, ইবাদত অর্থ হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে এমন একটা সমাজ প্রতিষ্ঠা করা যাতে আপনি দরজা খুলে ঘুমাবেন, রাস্তার মধ্যে আপনি টাকার বস্তা ফেলে যাবেন, কেউ ধরবে না, সেখানে কেউ মদ খাবে না, সেখানে কেউ মিথ্যা বলবে না, সেখানে কোনো ডাকাতি নাই, সেখানে কোনো জেনা নাই, সেখানে কোনো ধর্ষণ নাই, সেখানে কোনো ধর্মের নাম করে ওয়াজ করে বান্ডেলে বান্ডেলে কেউ টাকা আপনার কাছ থেকে নেবে না। সেটা হচ্ছে আপনার ওরকম একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারলে আপনি বুঝলেন আপনি ইবাদত করতে পেরেছেন, যে ইবাদত করার জন্যই পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে।
রাসূলুল্লাহ যখন কর্মসূচিতে ঐক্যবদ্ধ করলেন, এখানে শুধু পুরুষরা ঐক্যবদ্ধ হয় নাই, সেখানে নারীরা ঐক্যবদ্ধ হয়েছে। সেই আইএমএ জাহেলিয়াতে নারীদের অবস্থা কি ছিল আমি একটু আপনাদের বলবো। সমাজ ব্যবস্থা তো বললাম, সেখানে নারীদেরকে বাজারে কেনা বেচা করা হইতো। আমরা বাজারে টমেটো কিনি না, আলু টমেটো সবজি কিনি, মাছ কিনি, ওখানে নারীদেরকে বিক্রি করা হতো, যার পছন্দ সে কিনে নিয়ে যেত। আচ্ছা, সেখানে দাস প্রথা তো ছিলই, নারীদেরকে কোনো রকমের সমাজে জায়গা নাই, সংসারে জায়গা নেই, বললাম না কোনো বিয়ের সাথেরও কোনো বালা ছিল না, যার ভালো লাগতো সে উঠায় নিয়ে যেত, তারপরে বাচ্চা হইলে বলতো যে এটা আমার বাচ্চা, এরকম একটা অবস্থা। তো তার মানে মেয়েদের কোনো স্বীকৃতি ছিল না, মেয়ে সুন্দরী হইলেই হইলো, তাদেরকে মনোরঞ্জন করার জন্য ব্যবহার করা হতো। রাসূলুল্লাহ যখন তাওহীদের ডাক দিলেন, নারীরাও যখন এই তাওহীদে ঐক্যবদ্ধ হলো, নারীদেরকে রাসূলুল্লাহ প্রথমে শালীনতার চাদর পরালেন। তিনি বললেন যে তুমি কি করতে পারবা কি করতে পারবা না, তিনি বললেন যে তুমি বেহায়ার মতন ঘুরে বেড়াইতে পারবা না, তুমি তোমার সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করাইতে পারবা না, তুমি শালীনতার সাথে সব কাজ করতে পারবা, তুমি সংসারের কাজ করতে পারবা, তুমি সামাজিক কাজ করতে পারবা, তুমি যেটা ভালো লাগে তুমি সেটাই করতে পারবা, কিন্তু অশালীন হইতে পারবা না, অশ্লীল হইতে পারবা না। নারীরা কি করলো, তারা এই প্রথমবারের মতন বুঝলো আল্লাহ আমিও তো মানুষ, আমার মতো তো আল্লাহর রূহ আছে, শুধু তো পুরুষের মতো নাই, আমিও তো একজন খলিফা, তাহলে দিন প্রতিষ্ঠা করা তো আমারও দায়িত্ব। তারা রাসূলুল্লাহর সাথে দিন প্রতিষ্ঠা কাজে অংশগ্রহণ করলো, তারা আলোচনা সভায়, আজকে আপনারা যেমন আমার কাছে আলোচনা শুনছেন, তখন নারীরাও রাসূলুল্লাহর সামনে বসে বসে আলোচনা শুনতো। কারণ আমি যে একটা কথা বলেছিলাম না, আকীদা যদি ঠিক না হয় ঈমান ঠিক হবে না, ঈমান ভুল হলে আমল ভুল হবে। ইসলামের উদ্দেশ্য কি, এই দিন কেন আল্লাহ পাঠালেন, কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, সমস্ত সম্পর্কে তারা তাদের জ্ঞানটাকে আল্লাহ রাসূলের কাছ থেকে ক্লিয়ার করে নিলেন। তারপরে তারা ভূমিকা রাখা শুরু করলেন, তারা মানুষকে এই তাওহীদের পথে ডাকা শুরু করলেন, তারা রাসূলুল্লাহর সাথে যুদ্ধে গেলেন, মসজিদে নববীতে যখন রাসূলুল্লাহ নামাজ পড়াতেন, সালা কায়েম করাইতেন, সেই সালার মধ্যে নারীরা আসতো, পাঁচ ওয়াক্তের সালাও তারা করত, জুম্মার সালায় আসতো, ঈদের সালায় আসতো, তারাবির সালা, সব কাজেই নারীরা মসজিদে যেত। শুধু তাই নয়, রাসূলুল্লাহ নারীদেরকে দিয়ে মসজিদে নববীতে একটা হাসপাতাল দিলেন, সেই হাসপাতালে যখন যুদ্ধে আহত হতো সৈন্যরা, সেই আহত সৈন্যদেরকে সেবা পর্যন্ত নারীরা দিছেন, যদি কেউ আপনার শহীদ হয়ে গেছে তাদেরকে দাফন পর্যন্ত করছেন, অর্থাৎ নারীদেরকে সব অঙ্গনে রাসূলুল্লাহ তাদেরকে এগিয়ে নিয়ে গেলেন। তারা এই দিন প্রতিষ্ঠা করার জন্য তারা রাসূলের সাথে থেকে, রাসূলুল্লাহর পাশে থেকে তাকে শক্তি দিয়েছেন, তাকে সাহস দিয়েছেন, এবং রাসূলুল্লাহর কাছ থেকে তারা দিন শিখে তারা এতটাই উজ্জীবিত হয়ে গেলেন, তারা এতটাই নিজেকে পরিবর্তন করে ফেললেন, আল্লাহর রাস্তায় তারা স্বামী সংসার বাচ্চা সব কিছু কোরবান করলেন দিন প্রতিষ্ঠা করার জন্য। কারণ তারা বুঝছে যেই আইএমএ জাহেলিয়াতে যুগে আমরা বসবাস করছিলাম সেখানে আমাদের কোনো মর্যাদা ছিল না, কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠা হইলে আমরা সেই মর্যাদা পাব, আমরা সেই সম্মান পাব, আমরা আমাদের অধিকার পাব, আমরা আল্লাহর কাছ থেকে আমরা পুরস্কার অর্জন করতে পারবো। তারা বুঝে তারা সব কিছু কোরবান করে সেই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করার জন্য জান প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, জীবন দিয়ে, সময় দিয়ে তারা সংগ্রাম করে গেলেন। আজকে 1400 বছর পার হয়ে গেল, আমাদের সমাজের দিকে তাকালে মনে হয় যে আমরা যেন আবারও সেই অন্ধকারের যুগে ফিরে গেছি। তাকালে দেখতে পাই সমাজে তো শান্তি নেই, সমাজে নিরাপত্তা নেই, ছোট্ট একটা কন্যা শিশু যেমন নিরাপদ না, সেখানে একজন বৃদ্ধা মহিলাও কিন্তু নিরাপদ নয়। নারীরা সংসারে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন, স্বামীর দ্বারা হচ্ছেন, শ্বশুরবাড়ি দ্বারা হচ্ছেন, সন্তান দ্বারা হচ্ছেন, পরিবারের অন্য অন্য আত্মীয় স্বজনদের দ্বারা হচ্ছেন, তারা কিন্তু সমাজে কিন্তু ফ্যামিলিতে পরিবারও তাদের কোনো স্বীকৃতি তেমন নাই। নারীরা সমাজে যে কোনো একটা ভূমিকা রাখবে, সেই ভূমিকা রাখতে গেলেও তাদের উপরে নেমে আসে ফতোয়ার চাপ।
যারা ধর্মের নামে ওয়াজ করছে, যারা ধর্মের নামে মানুষকে বুলি শিখাচ্ছে, যারা ধর্মের নামে মানুষকে এক একটা বাণী শোনায় শোনায় ফতোয়া দিয়ে দিয়ে বান্ডেলে বান্ডেলে টাকা অর্জন করছে, তারাই বেশিরভাগ নারীদেরকে ঘরে আটকে রাখার জন্য বিভিন্ন রকমের ফতোয়াবাজি করছে। ইসলামের প্রকৃত শিক্ষা দিয়ে নারীদেরকে জাগিয়ে তোলার জন্য আমরা একটা বিপ্লব সৃষ্টি করতে চাচ্ছি, আমরা একটা রেনেসা সৃষ্টি করতে চাচ্ছি, আমরা একটা সমাজে পরিবর্তন আনার চেষ্টা করছি। এই কাজ করতে গিয়ে আমার বিভিন্ন মহলে নারীদের সাথে উঠা বসা করতে হয়। আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ে বলেন সেখানেও যাই, আমি একেবারে উঠান বৈঠক বলেন গ্রামের সাধারণ বোনরা তাদের সাথে আমি বসে কথা বলি, তাদের সাথে কথা বললে আমি যে চিত্রটা পাই, তারা বলে যে আপা আপনাদের কথা শুনলেই তো আজকে শুনলাম বুঝলাম, কিন্তু আমাদেরকে তো এসব কখনো বলা হয় নাই, আমাদেরকে বলা হয়েছে যে আমার স্বামীর পায়ের তলে আমার জান্নাত, স্বামীর সেবা করতে পারলে আমি জান্নাত যাব, বাসা থেকে আমি যেন বের না হই, আমাকে যেন কোনো পরপুরুষ দেখতে না পারে, আমি মসজিদে যেতে পারবো না, মসজিদে গেলে তো মসজিদ নাপাক হয়ে যাবে। আপনারা দেখেছেন মসজিদে লেখা থাকে মহিলারা প্রবেশ নিষিদ্ধ, যেখানে রাসূলুল্লাহ নারীদেরকে মসজিদে নববীতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য উৎসাহ দিতেন, আজকে মসজিদগুলোতে লেখা আছে নারীদের প্রবেশ নিষেধ। যেখানে রাসূলুল্লাহ সাহাবি নারী সাহাবিরা যুদ্ধে শহীদ যারা হয়েছেন তাদের দাফন করেছেন, আজকে লেখা আছে কবরস্থানে মহিলা গেলে কবরের আজাব শুরু হয়ে যাবে। তারা আমাকে বলে যে আপা আমাদেরকে বলা হয় যে আমরা কবরে জিয়ারত করতে যেতে পারবো না, আমরা মসজিদে যেতে পারবো না, আমি ঈদের নামাজ পড়তে পারবো না, আমার ছেলে বড় হয়ে গেল আমি আমার ছেলেকে দেখা দিতে পারবো না। কিন্তু আপনারা তো বলতেছেন যে রাসূলুল্লাহ নারীদেরকে সব কাজে অংশগ্রহণ করাইছেন, তাহলে এত বছর আমরা কি শিখলাম? তো আমাকে তো বলছে যে আমি যদি 99 বার সুবহানাল্লাহ বলি তাহলে আমার জন্য জান্নাতে একটা বাগান হয়ে যাবে, আমি যদি 100,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আমার জন্য একটা বাড়ি নির্মাণ হবে জান্নাতে, অথচ আপনি বলতেছেন আমাকে যে জীবন সম্পদ আল্লাহর রাস্তায় কোরবান করে সংগ্রামের করতে পারলে আমি আল্লাহর কাছে জান্নাত পাব। তাহলে কি সম্পূর্ণ ভিন্ন শিক্ষা না? এটাই হচ্ছে হেদায়া আর দালালা, এটাই হচ্ছে আল্লাহর দেওয়া পথ ইবলিসের দেখানো পথ। আল্লাহর দেওয়া পথে আপনার হাঁটতে গেলে সেখানে আপনার জীবন সম্পদ কোরবান করতে হবে, আল্লাহর রাস্তা সব কোরবান করে দিয়ে আপনি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। আর ইবলিসের দেওয়া পথে যদি আপনি অনুসরণ করেন, আপনি ব্যক্তিগতভাবে আপনি শুধু আমল করবেন, আপনি নির্যাতিত হবেন, সমাজে স্থান পাবেন না, মানুষের কাছে কোনো স্বীকৃতি পাবেন না, অথচ পরকালে আপনি যাবেন জাহান্নামে। কাজেই নারীদেরকে জাগিয়ে তোলার জন্য আমাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার একটা বহিঃপ্রকাশ হচ্ছে আজকে শেরপুরের টাউন হলে এই নারী সমাবেশ। আমরা চাই আপনারা যারা আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, ইসলামের জন্য কিছু করতে চান, আপনাদের সামনে যেন সঠিক রাস্তাটা দেখায় দেওয়া যায়, আপনাদের সামনে যেন আমরা কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা উপস্থাপন করে দিতে পারি। এখন আপনি মানবেন কি মানবেন না এটা তো আপনার সিদ্ধান্ত, কারণ আমি তো আপনার উপর জোর করতে পারবো না। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করো না, তোমরা জোরপূর্বক কারোর উপর দিন চাপিয়ে দিবে না। আমি তাকে চিন্তা শক্তি দিয়েছি, চিন্তা করার স্বাধীন চিন্তা শক্তি দিয়েছি, আমার রু তার মধ্যে আছে, কোনটা সঠিক কোনটা ভুল তাকে দেখায় দাও। এখন সে আমার পথে ধাবিত হবে নাকি ইবলিসের প্ররোচনায় দালালাতের দিকে আগাবে, এটার হিসাব ও দিবে, তোমার দিতে হবে না। কাজেই সত্য মিথ্যা ন্যায় অন্যায় সাদা কালো ডান বাম হেদায়া দালালা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনারা কোন পথে হাঁটবেন এটা সিদ্ধান্ত আপনাদের নিতে হবে, এটা সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার নিতে হবে, এটাই আমি আপনাকে সাহায্য করতে পারবো না। হ্যাঁ, আপনি যদি বলেন আপা আমি সত্য বুঝলাম আমি আল্লাহর রাস্তায় হাঁটবো, তখন আপনি আমাকে আপনার পাশে পাবেন, আপনার যত রকমের সহযোগিতা লাগে আমি আপনাকে করব, কিন্তু তার আগে সিদ্ধান্তটা
এই পয়েন্টে আপনার নিতে হবে। যেটা বলছিলাম যে বন্ধুদের সাথে যখন কথা বলি তারা এমন ভাবে অসহায় হয়ে কথা বলেন যে তখন নিজেকেই অসহায় মনে হয় যে কিভাবে তাদের সামনে আমি সত্যটা তুলে ধরব, কিভাবে তাদের সামনে মহা সত্যটা, এই এত বড় আদর্শ তার সামনে আমি উপস্থাপন করব। সে যখন বলে যে আপা আপনি যে আমার সামনে আসছেন আপনার তো মুখ দেখা যায়, আপনার কি পর্দা হইল, আপনার তো আপা পর্দা হইল না, তাহলে আপনি ইসলামের কথা বলেন আপনার তো পর্দাই নাই, তখন আমি যদি ভুল পথে থাকি আমি কি তাকে সঠিক পথে ডাকতে পারবো? না, আজকে এই পর্দা নিয়ে কিছু কথা বলতে হবে। পর্দা কি? পর্দা হচ্ছে হিজাব। আল্লাহ কোরআনে এই হিজাবের কথা আগে পুরুষদের বলেছেন, পরে নারীদের বলেছেন। প্রথমে বলেছেন হে পুরুষরা তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো, সংযত রাখো এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। পুরুষদের লজ্জাস্থান বলতে যেটা সবাই জানেন, আলে মোলামা সবাই একমত হবেন, নাভি থেকে আপনার পায়ের হাঁটু পর্যন্ত তাদের ঢাকা থাকলে তাদের লজ্জাস্থান কাভার্ড হয়ে যায়। নারীদের ব্যাপারে আল্লাহ একটু বাড়তি বলেছেন, কারণ নারী এবং পুরুষকে দুইভাবে সৃষ্টি করেছেন আল্লাহ, যার কারণে নারীদের একটু কাপড় বেশি লাগে তাদের শরীরকে ঢাকার জন্য। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আযহাবের 59 নম্বর আয়াতে, আপনারা পড়লে দেখতে পারবেন, তোমরা তোমাদের চাদরের কিয়দাংশ তোমাদের বুকের উপর দিয়ে টানিয়া দাও, তোমরা তোমাদের চাদরের একটা অংশ তোমাদের বুকের উপর দিয়ে টানিয়া দাও, এটা আল্লাহ কোরআনের আয়াত। তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এখন এই যে আমি টেনে দিলাম, টানার পরে আমি এখন কতটুকুন টানবো? একজন আপনাকে বলবে তুমি পুরো মুখটা ঢাইকা ফেলো, আরেকজন বলবে যে তোমার যেন মুখ দেখা যায়, আরেকজন বলবে তোমার পুরো চেহারা ঢেকে ফেলো, তোমার চেহারাও কেউ দেখতে পারবে না, কেউ বলবে তোমার চোখ দুটা খোলা রাখো, কেউ বলবে তোমার হাতের কবজি পর্যন্ত বন্ধ রাখো, কেউ বলবে তোমার হাতের মোজা পরো, কেউ বলবে পায়ের পাতা দেখা যাবে, কেউ বলে দেখা যাবে না। আপনি তাহলে কোনটা মানবেন? প্রশ্ন আসে না, আপনি কোনটা মানবেন? এক একজন তো এক এক দিকে বলছে। আপনি মানবেন ঠিক সেটা যেটা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন তোমরা এমন ভাবে পর্দা করো যেন তোমাকে চেনা যায়। এখন আমি যদি পুরো মুখটাকে ঢেকে আমি যদি যাই তাহলে আমাকে কেউ চিনবে? একটু আগেও কিন্তু মেয়র সাহেব এখানে দাঁড়িয়ে আমাদের প্রধান অতিথি ওনার বক্তব্যে বলে গেছেন যে আমার সামনে অনেকে আসে যাদেরকে আমি চিনি না, চিনবো কিভাবে, মুখ তো পুরো ঢাকা। অথচ আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তোমাদের চেহারাটাকে খোলা রাখো। তাহলে এই যে আল্লাহ বললেন খোলা রাখো, একদল বলে বন্ধ রাখো, তো এটা কি বাড়াবাড়ি না? আল্লাহ বলেছেন তোমরা তোমরা শালীনতার সাথে কাপড় চোপড় পরো, কিন্তু আজকে আমরা দেখছি যে সবাইকে একটা কালো কাপড়ে, কালো বোরখায় আবৃত করা হয়। আমার বোনেরা আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি বোরখার বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু এই বোরখার সংস্কৃতি এই দেশের না। বোরখা হচ্ছে আরবের একটা কাপড়, সেখানে মরুভূমি অঞ্চল, সেখানে প্রচন্ড গরম হয়, সেখানে মরুভূমিতে যারা থাকে তাদের হাত পা সব পুড়ে যায় এত গরম, এই জন্য তারা বড় বড় কাপড় পরে যাতে করে তাদের হাতটা ঢাকা থাকে, তাদের হাত যেন পুড়ে না, মুহূর্তের মধ্যে একেবারে সানবার্নড হয়ে যায়। কিন্তু আজকে একদল একটা শ্রেণী আছে যারা এই ধর্মের নামে বোরখাকে ইসলামের পোশাক বলে চাপিয়ে দিয়েছে, এবং শুধু তাই নয় এবং বাধ্য করছে সবাইকে বোরখা পরার জন্য। ইসলাম হচ্ছে একটা শান্তিময় একটা অবস্থা। আজকে যারা মেরু অঞ্চলে থাকে, যারা আপনার শীতের দেশে থাকে, তারা কি এরকম পাতলা শাড়ি পরতে পারবে? শীতে মরেই যাবে। আর আমি এখানে বাংলাদেশে বসে যদি আমি কোট পরি, ওভার কোট পরি, মোটা মোটা উলের কোট পরি, আমি কি বাঁচবো? আপনি এমন পোশাক পরবেন যেটা আপনার পরিবেশের সাথে, আপনার দেশের ঋতুর সাথে মিল যায়, শান্তি পান। যে কাপড় পরে আপনি শান্তি পাবেন সেটাই হচ্ছে আপনার পোশাক। কিন্তু সেখানে আপনি অশালীন পোশাক পরতে পারবেন না, আপনি আপনার শরীরের অংশ দেখাবেন সেটা আপনি করতে পারবেন না, ঠিক ততটুকুন দেখাবেন যতটুকুন আল্লাহ আপনার জন্য জায়েজ করেছে। এতটুকুর বেশি আমার করার দরকার নাই, এর বেশি করা হচ্ছে বাড়াবাড়ি। এবং দিন নিয়ে বাড়াবাড়ি করে
অতীতে অনেক অনেক উম্মাহ অনেক অনেক গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছেন তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করবে না। অতীতে বহু উম্মাহ বহুত কম এই দিন নিয়ে বাড়াবাড়ি করে ধ্বংস হয়ে গেছে। তোমরা ঠিক মানদণ্ড হিসেবে কোরআনকে ফলো করো, কোরআন যতটুকুন বলেছে সেটাই তোমরা করো, এর বেশিও করবে না কমও করবে না। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সূরা আযহাবের 59 নম্বর আয়াত, যেটা বলেছিলাম। আল্লাহ বলছেন, হে নবী, আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টেনে দেয়, এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না, আল্লাহ ক্ষমাশীল আল্লাহ পরম দয়ালু। তাহলে দেখেন কত সহজ করে দিলেন আল্লাহ। কিন্তু আজকে এই পর্দার নামে বাড়াবাড়ি করে নারীদেরকে প্যাকেট বন্দি করে তাদেরকে এমন অবস্থা করছে যে তারা এই পর্দার এই বেড়াজাল পরে মানে এই বোরখা পরে তারা রাস্তা পর্যন্ত পার হতে পারে না। যেখানে উম্মতে মুহাম্মাদের নারীরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যেখানে রাসূলুল্লাহর নারী আসাবরা শহীদদেরকে দাফন করেছে, যেখানে রাসূলের আসাবরা হাসতে হাসতে নিজের জীবনকে কোরবান করে দিয়েছে, স্বামীকে সন্তানকে সংসারকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য উৎসর্গ করেছে, সেই রাসূলের উম্মত দাবি করে সেই জনগোষ্ঠীর নারীরা রাস্তা পর্যন্ত পার হইতে পারে না। তাদেরকে এতটাই অবলা, তাদেরকে এতটাই মানে অন্তর্মুখী, তাদেরকে এতটাই মানে একেবারে নির্জীব জড়সড় করে ফেলা হয়েছে শুধুমাত্র এই ধর্মের দোহাই দিয়ে 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 ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা, উদ্দেশ্যমূলক ব্যাখ্যা, বানোয়ার সব কথা, কিচ্ছা কাহিনী, ফতোয়াবাজি করে করে নারীদের একেবারে ধ্বংস করে দিয়েছে। হিজবুত তহিদ দাঁড়িয়েছে নারীদেরকে আবারও সেই আলোয়, আল্লাহ রসুলের সেই প্রকৃত আদর্শের আলোয় আলোকিত করে এক একজনকে বীরঙ্গনা যোদ্ধা নারী বানানোর জন্য ইনশাআল্লাহ। আজকে এই হিজবুত তহিদের এই নারী সমাবেশ থেকে আপনারা সেই বার্তাটা আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করলাম, আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আল্লাহর পথ কোনটা, ইবলিসের পথ কোনটা, আপনি কোন পথে মুক্তি পাবেন, কোন পথে আপনি জাহান্নাম যাবেন, কি করলে আপনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন, কি করলে আপনি যেভাবে আছেন সেইভাবেই জীবনটা আপনার পার হয়ে যাবে, কি করলে আপনি আল্লাহর খেলাফত করতে পারবেন, আর কোন রাস্তায় হাঁটলে আপনি অন্যের গোলাম হয়ে থাকবেন, কোন কর্ম অবলম্বন করলে, কোন আমল করলে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন, আর কোন তসবির দানা টিপলে আপনি ঘরে বসে মারা যাবেন, যেখানে আপনার জন্য পরকালের কোনো পুরস্কার অপেক্ষা করছে না। আজকে হিজবুত তহিদ আপনার সামনে সেই তহিদের বাণী পৌঁছায় দিল, সেই কর্মসূচিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করলো, যেই কর্মসূচি আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন, রাসূল সেই কর্মসূচির উপরে ঐক্যবদ্ধ করে একটা লোহার মতন ঐক্যবদ্ধ জাতি গঠন করে অল্প সময়ের মধ্যে 60-70 বছরের মধ্যে অর্ধেক পৃথিবীতে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন। সেই কর্মসূচিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, কারা কারা আছেন আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে অবতীর্ণ হবেন। এরই মধ্যে আমি একটা কথা বলি, আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন আসতে পারে যে আপা আজকে দাঁড়িয়ে যে কথাগুলো বললেন সেই কথাগুলো তো আসলে আমরা কখনো শুনি নাই, যেই কথা আমার জন্য নতুন সেই কথা শুনে আমার মনে অনেক প্রশ্ন জাগতে পারে, এটা খুব স্বাভাবিক। তো এমন কিছু প্রশ্ন আমাকে করা হয় যখন আমরা তাদের কাছে এই দিনের ডাকটা পৌঁছাই, আমাকে অনেকে প্রশ্ন করে যে আমাদের তো আপা ঘর সংসার আছে, বাচ্চা আছে, আমরা কিভাবে দিন প্রতিষ্ঠা করব। এটা খুব যুক্তিসঙ্গত একটা কথা, আমার তো ঘর সংসার আছে, স্বামী আছে, বাচ্চা আছে, আমার রান্না বান্না করতে হয়, ঘরের গৃহস্থালি কাজকর্ম করতে হয়, আমি দিন প্রতিষ্ঠার কাজ কিভাবে করব। আজকে আমি রুফাইদা পান্ডি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি আল্লাহর রহমতে ইমামুজ্জামানের উসিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে দিনটা পাঠিয়েছিলেন সেটা গত 1300 বছরে বিকৃত হতে হতে মানুষের জীবন থেকে যখন হারিয়ে গেল, আল্লাহ আমাদের মহামান্য ইমামুজ্জামানের মাধ্যমে আবার সেই তাওহীদের বাণী মানব জাতির মুক্তির দূত হিসেবে আমাদের ইমামুজ্জামানকে পাঠালেন এবং তার মাধ্যমে এই তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছালেন। আল্লাহর অশেষ রহমতে
তার প্রচেষ্টায় তিনি এই আন্দোলন প্রতিষ্ঠা করেন 1995 সালে হিজবুত তাওহীদ, এবং ধীরে ধীরে একজন 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 করে এই দলে এই আন্দোলনে ঐক্যবদ্ধ হতে থাকেন এই পাঁচ দফা কর্মসূচির মাধ্যমে। সেখানে যেহেতু আমি ইমামুজ্জামানের ঘরেই আমার জন্মগ্রহণ করা, আমি ইমামুজ্জামানকে সারা জীবন বাবা হিসেবে দেখেছি, এক সময় আমার ইমাম হিসেবে দেখা শুরু করলাম। আমি হিজবুত তাওহীদ যখন জয়েন করি, জয়েন করার পরে আমি বুঝতে পারলাম যে এই মানুষের মাঝে এই সত্যের বাণীটা পৌঁছানোই হচ্ছে সবচেয়ে বড় কাজ এখন আমার, কারণ এটাই হচ্ছে আমার জীবনের মুখ্য ইবাদত। মানুষকে যদি আমি সত্যের পথে ঐক্যবদ্ধ করার জন্য ডাক দিতে না পারি, বালাক পৌঁছাতে না পারি, মানুষ এটাতে আসবে কিভাবে? আর যদি এটাতে ঐক্যবদ্ধ না হয়, আমরা দিন প্রতিষ্ঠা করার কাজ কিভাবে করব? আমরা কিভাবে মানুষের জীবনে সমাজে পরিবর্তন আনতে পারব? তো আমার নিজের সন্তান আছে, আমার সংসার আছে, আমার নিজের একটা ব্যবসাও আছে। আমি একাধারে তিনটা ব্যবসা আমি দেখাশোনা করি, এবং হিজবুত তাওহীদের নারী বিভাগের দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আমি যখন বুঝি যে আমার জীবনের মুখ্য দায়িত্বই হচ্ছে এই পৃথিবীতে আমি এসেছি, আমি পড়ালেখা করেছি, আমি আমার বিয়ে শাদী হয়েছে, আমার সন্তান হয়েছে, এগুলো আমার পার্থিব জীবনের একটা সম্পদ, কিন্তু আমার আসল সম্পদ হচ্ছে পরকালের সম্পদ। আমার আসল সম্পদ হচ্ছে, আমার জীবনের সার্থকতা হচ্ছে এই মানুষ হিসেবে, আল্লাহর খলিফা হিসেবে এই পৃথিবীতে আবির্ভূত হয়ে মানুষের জীবনে যদি আমি পরিবর্তনের জন্য একটা কাজ করতে পারি। আমি চেষ্টা করি আমাদের এই বালাগ, এই নারী বিভাগের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দেয়া। তো যারা আমাকে প্রশ্ন করেন কিভাবে করব, আপনার তো এখন তো এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে সর্বপ্রথমে হিজবুত তাওহীদকে আপনার বুঝতে হবে, হিজবুত তাওহীদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সঠিক ক্লিয়ার আকীদা ধারণ করতে হবে, এবং এই হিজবুত তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কারণ যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রসুলের হাতে বায়াত নিয়ে রসুলকে নবী হিসাবে মেনে নিয়েছিলেন, তখন তিনি প্রথম প্রশ্ন করেছিলেন, ইয়া রসুলাল্লাহ আমার কি কাজ? তখন তিনি বলেছিলেন, আবু বকর, আমার যা কাজ আপনারও একই কাজ, অর্থাৎ মানুষকে তৌহিদের দিকে ডাকা। মানুষকে তৌহিদের দিকে ডাকলে এই পাঁচ দফা কর্মসূচিতে ঐক্যবদ্ধ হলেই তো আমরা ধীরে ধীরে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারবো। তো যারা আমার কাছে এই প্রশ্ন করেন, তাদের কাছে আমি একটা কথাই বলবো যে স্বামী, সংসার, ব্যবসা, চাকরি সবই থাকবে, কিন্তু আপনার মুখ্য কাজ হচ্ছে এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্যই হচ্ছে আপনার খেলাফতের দায়িত্ব পালন করা, এবং আপনার ইবাদত করার জন্য যে আপনাকে সৃষ্টি করা হয়েছে সে ইবাদতটাই হচ্ছে আপনার মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করার কাজের জন্য সংগ্রাম করা। এটা করলেই আপনার জন্য ইবাদত পালন করা হলো। হিজবুত তাওহীদ কোনো রাজনৈতিক দল না, অরাজনৈতিক। আমরা মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। আপনি এই আন্দোলনে আজকে অন্তর্ভুক্ত হলেন, আপনি আজকে থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারবেন না, আপনি কোনো অবৈধ কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না, আপনি হালাল উপায়ে রিজিক করতে হবে, আপনি অবৈধভাবে কোনো রিজিক করতে পারবেন না। যারা ধর্মের প্রচার করে, ধর্ম প্রচার করে যারা বিনিময় নেয়, তাদের সাথে আপনি কোনো ইবাদত করতে পারবেন না। ক্লিয়ার? তাহলে আপনি কি করবেন? আপনি এই আন্দোলনের এই কর্মসূচি অনুযায়ী মানুষের মাঝে সত্যের ডাক পৌঁছাবেন। আপনি হালাল রূপায়, আপনি টিচার হইতে পারেন, আপনি ব্যবসা করতে পারেন, যেটাই করেন হালাল উপায় আপনার রিজিক করতে হবে। আপনি বেকার থাকতে পারবেন না, আপনার কিছু না কিছু করতে হবে, কারণ বেকারত্ব মানুষের মাথার মধ্যে অনেক রকমের কুচিন্তা ঢুকায়। আল্লাহর রাস্তায় যে আমি বললাম জীবন সম্পদ দিবেন, সম্পদ না থাকলে দিতে পারবেন? পারবো আমি সম্পদ না থাকলে, আমার যদি কোনো ইনকাম না থাকে? তো নিজের জন্য হালাল উপায়ে রোজগার করবেন, আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন সম্পদ দুইটাই দিতে হবে, তাইলেই আপনি হবেন মোমেন। ইমান আনার কথা, ইমান আনলেন,
আল্লাহ আজকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ হলেন, এখন জীবন সম্পত্তি এই ঈমানটাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে হবে এই পাঁচ দফার ভিত্তিতে। এই সংগ্রাম করার জন্য আপনার অর্থও লাগবে, সময়ও লাগবে। সংসারের কাজকাম করে বন্ধুদের সাথে বাইরে যে নতুন নতুন মানুষকে এই সত্যর ডাক দিতে হবে এবং সাথে আল্লাহর রাস্তায় দানও করতে হবে। আপনারা হয়তো জানেন হিজবুত তাওহীদ গত 29 বছর ধরে যে যত কার্যক্রম করে যাচ্ছে, একটা পয়সাও হিজবুত তাওহীদ আন্দোলনের সদস্য সদস্যার বাইরে একটা পয়সাও কারোর কাছ থেকে নেয় না। আমাদের মহামান্য ইমামুজ্জামান এটা নীতি করে দিয়েছিলেন, আমাদের আন্দোলন চলবে আমাদের টাকায়। আমরা গরিব হই, আমাদের আর্থিক সচ্ছলতা কম হোক, কিন্তু আমাদের টাকায় আমরা কোনো চাঁদা নিয়ে কাজ করি না। কোনো সরকার, কোনো রাজনৈতিক দল, কোনো ডোনেশন, কোনো কিছুতে আমাদের টাকা নাই। আমাদের এই আন্দোলন সম্পূর্ণ এই আন্দোলনের সদস্য সদস্যদের টাকা দিয়ে চলে। তারা কষ্ট করে, কেউ হকারি করে, কেউ ব্যবসা করে, কেউ টিচার, কেউ ডাক্তার, কেউ হয়তো বা ইঞ্জিনিয়ার, কেউ হয়তো চা বিক্রি করে, কেউ হয়তো সেলাই করে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 1,000 সবার টাকা দিয়ে এই আন্দোলনের সমস্ত কার্যক্রম হয়। আমাদের মাননীয় ইমাম বলেছেন যে জাতিকে আজকে আজকে আমাদের করোনা 2 বছর আগে গেল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে মাটিকে ফসল ফলাইতে হবে, কিন্তু এই কথা বলার আগে আমাদের মাননীয় ইমাম হিজবুত তাওহীদের ভাই বোনদেরকে অলরেডি কৃষি কাজে নামিয়ে দিয়েছেন। তিনি বলেছেন মানুষ বেঈমানি করতে পারে, মাটি কখনো বেঈমানি করবে না, তোমরা ফসল ফলাও। সামনে যে দুর্ভিক্ষ আসছে, যেটা আসবেই, ওই সময় যেন তোমাদের কোনো অসুবিধা না হয়, তোমরা ফসলে নামো। আমাদের মাননীয় ইমাম আমাদের নোয়াখালীতে একটা মসজিদ দিয়েছেন, আজকে মসজিদে মেয়ে মানুষরা যেতে পারে না, নারীদের কোনো জায়গা নাই। আমাদের মসজিদে একটা দরজাও নাই, আপনি বাইরে যত মসজিদ আছে সব মসজিদে যেয়ে দেখবেন তালা মারা থাকে। আপনি পানি খাইতে গেলেও আপনি পানি খাইতে পারবেন না, শুধু নামাজের সময় খোলা রাখে। হিজবুত তাওহীদ এসে জামে মসজিদে একটা দরজা পর্যন্ত নাই, সব খোলা, কোনো দরজাই লাগানো হয় নাই, সেখানে সবাই জন্য ফ্রি, যে আসে সেই সেখানে যেতে পারে। এবং শুধু তাই নয়, হিজবুত তাওহীদের মাননীয় ইমামের নোয়াখালীর আমি আপনাদেরকে দেখাবো এখন প্রাঙ্গণে যে মসজিদ আমরা নির্মাণ করেছি, সেখানে আমাদের বোনেরা জুম্মার সালাতে যান, ঈদের নামাজে যান, সেখানে মসজিদে 5 ওয়াক্তের নামাজে যান, সেখানে তারা তারাবির নামাজ পর্যন্ত পড়েন, ঠিক যেটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে করেছিলেন। সেই প্রথা হারিয়ে গেছিল, হিজবুত তাওহীদ আবারও সেই প্রথাকে চালু করছে আলহামদুলিল্লাহ। আজকে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় তুমি শিক্ষিত হবে, তুমি রোজগার করবে, রোজগার করে তুমি নিজে ধনী হবা, বাকি মানুষ মরে যাক তোমার চিন্তা নাই। আমাদের হিজবুত তাওহীদের যে আন্দোলনের যে স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে কারিগরি শিক্ষা, সেখানে নৈতিক শিক্ষা, সেখানে আদর্শিক শিক্ষা, সেখানে ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সব কিছু দিয়ে বাচ্চাদেরকে আমরা একটা সংস্কৃতি দিয়ে, একটা আদর্শ দিয়ে গড়ে তুলছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি দেখাবো, আজকে আপনি যখন বাইরে কিছু বাজার করবেন, গরুর গোশে ভেজাল, মাছে ফরমালিন, ফলে সবজিতে সব কিছুতে ফরমালিন, যেই ফরমালিন আমাদের শরীরকে কি পরিমাণ ক্ষতি করে সেটা আপনারা জানেন না। গরু সব আসে বিদেশ থেকে, অসুস্থ গরুগুলাকে জবাই করে মানুষকে খাওয়াই দিচ্ছে, গরুর সমস্ত অসুখ আপনার মধ্যে ঢুকে যাচ্ছে। মাননীয় ইমাম এইটাকে বন্ধ করার জন্য তিনি খামার দিয়েছেন। আজকে এই কোরবানিকে সামনে রেখে আমরা 200 গরুর প্রস্তুতি নিয়েছি, আমাদের গরুকে সম্পূর্ণ অর্গানিক ওয়েতে আমরা খাবার খাওয়াই। প্রত্যেকটা গরু বাজারে সব ইনজেকশন দেওয়া, স্টেরয়েড, এত মোটা মোটা করে অসুস্থ গরু আপনাদেরকে খাওয়াচ্ছে। আমাদের হিজবুত তাওহীদের মেঘদাদ মেহরাদের খামারের গরুর গোশ যে একবারে খেয়েছে তারা বুঝতে পারে যে এই গরুর গোশটা অন্য সমস্ত গরুর গোশ থেকে কত পার্থক্য এবং কত স্বাস্থ্যসম্মত। এবং আরো আশ্চর্যের বিষয় হচ্ছে মানুষের গরুর গোশে কিন্তু যাদের অ্যালার্জি তাদের চুলকানি হয়, কিন্তু আমাদের খামারের গরুর গোশ খেলে কোনো
চুলকানি হয় না আল্লাহর রহম, কারণ তাদের সমস্ত অর্গ্যানিক ওয়েতে খাওয়া না খাওয়ানো হয়। তো আমাদের হিজবুত তাওহীদের মাননীয় ইমাম তিনি 42টা প্রকল্প নিয়ে মানুষের উন্নয়নের জন্য সেই এলাকার সবাইকে অন্তর্ভুক্ত করে তিনি উন্নয়ন করে যাচ্ছেন। এই আন্দোলন শুধু ধর্ম প্রচার করে না, ধর্ম হচ্ছে বাস্তব সমস্যার বাস্তব সমাধানের নাম। আমি ধর্মের বুলি দিয়ে চলে যাব আর আপনাকে 100টা সমস্যার মধ্যে ফেলে যাব না। আপনার সমস্যার সমাধান যদি আমি দিতে না পারি, আমার ধর্ম যদি দিতে না পারে, এই ধর্ম আপনি নেবেন না। আজকে আমাদের যে ধর্মটা চলছে, যেটাকে আমরা প্রচলিত ধর্ম বলে বিশ্বাস করছি, এটা আমাদের কোনো সমাধান দিতে পারছে না, কারণ এটা আল্লাহর রাসূলের সেই ধর্ম থেকে বিকৃত হতে হতে একটা বিপরীতমুখী ধর্মতে রূপান্তরিত হয়েছে, যার জন্য এটা মানুষের কোনো সমস্যার সমাধান দিতে পারছে না। কিন্তু রাসূলুল্লাহ যে দিন এনেছিলেন সেটা মানুষের সব সমস্যার সমাধান দিয়ে মানুষকে পুনর্জীবিত করেছিল, মানুষকে সচ্ছল অর্থনৈতিক সচ্ছলতা দিয়েছিল, মানুষকে সামাজিক নিরাপত্তা দিয়েছিল, পারিবারিক সুখ শান্তি দিয়েছিল, সেটা হচ্ছে আসল দিন। সেই দিন হারিয়ে গেছে, আবারও সেই দিনকে আমরা তুলে এনে মানুষের জীবনে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছি। কিন্তু আমাদের এত বড় অভিপ্রায়কে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা আছে যারা ধর্মের দোহাই দিয়ে মানুষের ইমানকে হাইজ্যাক করে নিজেদের স্বার্থ হাসিল করে, তারা আমাদের ব্যাপারে মানুষকে ভুল বোঝায়। আপনাকে এমনও বলতে পারে হিজবুত তাওহীদ তো নামাজ পড়ে না, একদল বলবে, আরেক দল বলবে হিজবুত তাওহীদ দুই ওয়াক্ত নামাজ পড়ে। একদল বলে আসছে মানুষকে মিথ্যা ওয়াজের নামে এত বড় বড় দাড়ি হাজার হাজার মানুষের সামনে বলে আসছে হিজবুত তাওহীদ বিয়ে শাদির মধ্যে বিশ্বাস করে না, তারা লিভ টুগেদার করে। এরকম নোংরা নোংরা জঘন্য মিথ্যা কথা যখন একজন আলেমের কাছ থেকে মানুষ ধর্মপ্রাণ মানুষ শুনে, তখন স্বাভাবিকভাবে বিশ্বাস করে এবং আমাদেরকে ভুল বুঝেছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমাদের মাননীয় ইমামের বক্তব্য, আমাদের আন্দোলনের প্রচারণায়, আমাদের চেষ্টায় মানুষের সামনে চোখের সামনে থেকে পর্দা সরে যাচ্ছে। তারা বুঝতে পারছে হিজবুত তাওহীদ নিজের স্বার্থে কাজ করে না, হিজবুত তাওহীদ মানুষের স্বার্থে কাজ করে, মানবতার কল্যাণে কাজ করে, মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে। এবং হিজবুত তাওহীদের ইমামুজ্জামান যিনি এই আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন, তিনি সেই শর্ত পূরণ করার জন্য মুমিনের শর্ত আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ঈমান আনো, জান মাল দিয়ে সংগ্রাম করো। তিনি তার যত পার্থিব সম্পদ ছিল সব কিছু তিনি আল্লাহর রাস্তায় হিজবুত তাওহীদকে দান করে গেছেন, মানুষের কল্যাণে বিক্রি করে সেই টাকা দিয়ে প্রচারণার কাজ করার জন্য। আমরা মানুষের টাকায় চলি না, যারা ওয়াজ করে তাদের সংসার চলে টিফিন ক্যারিয়ারের খানা দিয়ে, আমরা নিজের পকেটের টাকা খরচ করে আপনাদেরকে এই বার্তা পৌঁছানোর জন্য সংগ্রাম করে যাচ্ছি। আমাদের স্বার্থ, আমাদের স্বার্থ হচ্ছে এটার জন্যই আমার জন্ম হয়েছে, এটাই হচ্ছে আমার জীবনের সার্থকতা, যখন আল্লাহর সত্য দিন আমার মাধ্যমে একটা হইলো মানুষ বুঝতে পারবে, এটাই আমার জীবনের সার্থকতা। তার সামনে থেকে অন্ধকারের চাদর সরে যাবে, সে সত্যের আলোয় উদ্ভাসিত হবে, আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের সেই দেওয়া কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়ে জীবন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে সে সংগ্রাম করে যাবে, এটাই যেন সে করতে পারে, এটাই হচ্ছে আমার জীবনের একমাত্র সার্থকতা। কিছু প্রশ্ন আছে, এগুলোর একটু যদি জবাব দিয়ে দেওয়া যায়। তো একটা প্রশ্ন আমাকে করা হয়েছে যে তালিমে তো আপনার দোয়া দরুদ শেখানো হয়, সেখানে আমল শেখানো হয়, আসলে তালিমে কি করে, তালিমে শিক্ষাটা কি, আর তার থেকে আপনাদের শিক্ষাটা কোন দিকে ভিন্ন? আবার অনেকে এরকমও বলে থাকেন যে আমরা তো তালিমে যাই আপা, আমরা তো সেখানে দোয়া দরুদে অনেক কিছু পড়ি, আমরা জান্নাতে যাওয়ার রাস্তাটা পাই, কিন্তু আপনারা যে রাস্তার কথা বলেন এটা তো অনেক কঠিন, এটা আবার কেমন রাস্তা? আল্লাহ মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন খলিফা হিসাবে, এবং খেলাফতের দায়িত্ব পালন করাই হচ্ছে মানুষের মুখ্য ইবাদত, মুখ্য কাজ।
সেটা হচ্ছে এবাদত করা। এবাদতটা কি? সেটা হচ্ছে মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, নিরাপত্তা থাকে সেখানে, ন্যায় সুবিচার সাম্য থাকে, দারিদ্রতা না থাকে, কোনো রকমের অন্যায় অবিচার জুলুম এগুলো না থাকে, এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হচ্ছে খলিফার দায়িত্ব এবং এটাই হচ্ছে তার মুখ্য এবাদত। এখন এই যে কাজটা করবে, এই কাজটা তারা কিভাবে করবে? স্বাভাবিক একটা কর্মসূচির মাধ্যমে, যে কর্মসূচিতে আজকে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন, যেটা আল্লাহ তার রাসূলকে দিয়েছিলেন। রাসূলুল্লাহ যাওয়ার সময় বলে গেলেন, আল্লাহ আমাকে দিয়েছেন পাঁচটি কাজের আদেশ, আমি এই আদেশগুলো তোমাদেরকে দিয়ে যাচ্ছি, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, তোমরা সিঙ্ক্রোনিত থাকবে, নেতার আদেশ শুনবে, পালন করবে, হিজরত করবে, জীবন সম্পদ দিয়ে জিহাদ করবে, সংগ্রাম করবে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য। এটাই হচ্ছে আমার উপর অর্পিত দায়িত্ব, যেটা আমি তোমাদের উপর দিয়ে গেলাম। এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড করে তোমরা সমাজে দিন প্রতিষ্ঠা করবে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। এখন এই যে আপনি যে কাজটা করবেন, আর প্রথম কাজটা কি? আপনি ঈমান আনতে হবে। আপনি ঈমান আনবেন কিসের উপরে? আল্লাহকে এলাহ বলে মেনে নিয়ে, আল্লাহকে এলাহ হিসেবে স্বীকৃতি দিয়ে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার অঙ্গীকার করে, তারপরে আপনি এই ঈমানটাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবেন। ঈমানকে প্রতিষ্ঠা করার জন্য যে আপনি কর্মসূচি ভিত্তিক যে সংগ্রামটা করবেন, এটা হচ্ছে আপনার আমল। অর্থাৎ ঈমান এবং আমল দুইটা ভিন্ন জিনিস হয়ে গেল। ঈমান না আনলে আপনি আমল করে কোনো লাভ নাই। ইমান আপনাকে জান্নাতে নিবে। এই যে ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষায় যে কোনো একটা সাবজেক্টে পাশ করতে হলে সবচেয়ে নিম্নে কত মার্ক পেতে লাগবে? 33। যদি সে 32 পায় সে কিন্তু ফেল, 33 পাইলে পাশ মার্ক, সে পাশ করে গেল। এখন সে যত বেশি ভালো করবে সে এ পাবে, এ প্লাস পাবে, গোল্ডেন এ পাবে, ইত্যাদি ইত্যাদি, জিপিএ 5 ইত্যাদি ইত্যাদি পাবে। কিন্তু পাশ করার নিম্ন একেবারে সর্বনিম্ন যেই মাপকাঠিটা মানদণ্ড সেটা হচ্ছে 33 মার্ক। ঠিক তেমনি জান্নাতে প্রবেশ করার শর্তই হচ্ছে ঈমান। জান্নাতে প্রবেশ করার শর্তই হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথায় স্বীকৃতি দেয়া। এই কথায় যে স্বীকৃতি দিবে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করার পথ আপনি পেয়ে গেলেন, স্বীকৃতি দিলেন। এখন এই ঈমানকে প্রতিষ্ঠা করার জন্য আপনি যত বেশি আমল করবেন, যত সংগ্রাম করবেন, যত ত্যাগ করবেন, আপনি যদি আল্লাহর কাছে জীবন দিয়ে শহীদ হয়ে যান, সর্বোচ্চ পর্যায়ে আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্ত হবেন। কিন্তু এই আপনি সর্বোচ্চ পুরস্কার পাবেন, সবচেয়ে বড় জান্নাতে যাবেন না সবচেয়ে ছোট জান্নাতে যাবেন, এটা নির্ধারণ করবে কিসে? ঈমান। ঈমান যখন আসে আপনি আনলেন, আপনি আর জাহান্নামে প্রবেশ করবেন না, আপনি জান্নাতে, সবচেয়ে নিচের জান্নাতে হইলেও আপনি জান্নাতে প্রবেশ করলেন। এখন আপনি যত আমল করবেন আপনার জান্নাতের স্তর তত বেশি বৃদ্ধি হবে। এখন এই তালিমগুলোতে আপনাদেরকে যে শিক্ষাগুলো দেয়া হয় সেখানে শেখানো হয় 99 বার সুবহানাল্লাহ বললে কি হবে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হবে, 500 বার কালেমা পড়লে কি হবে, অর্থাৎ সেখানে আমলের শিক্ষা দিচ্ছে, সেখানে আপনার ব্যক্তিগত আমলের শিক্ষা দিচ্ছে। কিন্তু সেই আমলগুলো কিন্তু ঈমানের উপর ভিত্তি করে না, তারা কিন্তু ঈমানের শিক্ষা দিচ্ছে না, তারা কিন্তু তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হচ্ছে না, তারা কিন্তু সেই মানুষটাকে সিরাতুল মুস্তাকিমে সঠিক পথে আপনাকে হাঁটানো শিখাচ্ছে না। কাজেই সেখানে শুধু আমলের শিক্ষা দিচ্ছে এবং এই আমল ঈমানবিহীন আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না। একের পিছনে শূন্য থাকলে 10 হয়, এক সরায় ফেললে সেটা শূন্যই হয়, হাজারটা শূন্য শূন্যই হয়। কাজেই হিজবুত তাওহীদের সাথে অন্য সমস্ত দলের পার্থক্য হচ্ছে, হিজবুত তাওহীদ ঈমানের উপর ঐক্যবদ্ধ করাচ্ছে, যাদের আল্লাহ তৌফিক দিচ্ছেন, হেদায়া করছেন, এবং সেই তাওহীদের উপরে ঈমান আনার পরে তাকে আমল করার জন্য উৎসাহিত করছে। আপনি যদি মনে করেন এখান থেকে আপনার বাসা যাবেন, বাসার রাস্তা যদি আপনার ঠিক হয় আপনি হাইটে হাইটে গেলেও পৌঁছাবেন, রিক্সায় গেলেও পৌঁছাবেন,
গাড়িতে করে গেলেও পৌঁছাবেন, রাস্তা ভাঙা চূড়া হইলেও পৌঁছাবেন, রাস্তা মসৃণ হইলেও পৌঁছাবেন। কিন্তু রাস্তা যদি ভুল হয়, আপনি যতই সতর্কতার সাথে যান, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে গেলেন, কাদা মাটি না লাগলো, ছিটাছাটি না লাগলো, আপনার পায়ে ব্যথা না পাইলেন, খুব সতর্কতা অবলম্বন করে গেলেন, কিন্তু রাস্তা ভুল হওয়ার কারণে আপনি আর গন্তব্যে পৌঁছাতে পারবেন না। কাজে অন্য সমস্ত তালিম বলেন, ইত্যাদি বলেন, উঠান বৈঠক বলেন, যা যা আছে, তাদের থেকে হিজবুত তাওহীদের মেইন ডিফারেন্সটাই হচ্ছে হিজবুত তাওহীদ ঈমানের উপর ঐক্যবদ্ধ করে আমল করার জন্য উৎসাহিত করছে। এখন এটা আপনি ব্যক্তিগত আমল, যেমন আমাদের আল্লাহ বছরে এক মাস রোজা রাখা ফরজ করছেন, তাই না? এক মাস বলছেন, নারীদের একটা বিশেষ সময় ছাড়া তারা বাকি সওমগুলো রাখবে, এটা তাদের উপর ফরজ। এখন এই এক মাসের সওম রেখে আপনি যদি বাকি এগারো মাসেও যদি একটা দুইটা করে সওম রাখেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত, সেটা হচ্ছে আপনার নফল ইবাদত, সেটা হচ্ছে আপনার একটা আমল, ব্যক্তিগত আমল, সেটাতে আপনি উপকৃত হবেন। সওম কি শিক্ষা দেয়? সওম আপনাকে খিদা থেকে নিজেকে কন্ট্রোল করার শিক্ষা দেয়, সওম আপনাকে রাগ হওয়া থেকে নিজেকে কন্ট্রোল করার শিক্ষা দেয়, সওম আপনাকে কোনো জৈবিক চাহিদা মেটানোর যদি কোনো ইচ্ছা হয় সেটা থেকে আপনাকে নিবারণ করার জন্য শিক্ষা দেয়, হিংসা থেকে দূরে থাকা শিক্ষা দেয়, ক্লেদ থেকে দূরে রাখা শিক্ষা দেয়, অর্থাৎ একটা আত্মার পরিশুদ্ধতা আপনাকে সেটা আসে সওমের মাধ্যমে, তাই না? এখন এই সওম যদি আপনি সারা বছর দুইটা একটা রাখতে চান, সেটা আপনার ব্যক্তিগত পরিশুদ্ধতা হবে, এটা আপনার একটা নেক আমল হবে। কিন্তু আপনি যে আমলটা করছেন, যেটা আমল সালে করছেন, আমল হচ্ছে দুই প্রকার, আমলে সালে, আমলে সাইয়া। যেটা হচ্ছে ভালো কাজ সেটা হচ্ছে আমলে সালে, যেটা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কাজ সেটা হচ্ছে আমলে সালে, আর যেটা খারাপ কাজ সেটা হচ্ছে আমলে সাইয়া। তো হিজবুত তাওহীদ আপনাকে বলছে, আগে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করো, দান করো, জীবন দাও, সম্পদ দাও, এটাতে তুমি যেতে উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, জনগোষ্ঠী উপকৃত হবে, মানব জাতি উপকৃত হবে, আপনার ব্যক্তিগত স্বার্থের থেকে জাতির স্বার্থটা বৃহত্তর হয়ে যায়, এটা আপনার আরো বেশি বড় আমল, এটা আমল সালে। উদাহরণ, আজকে আপনার পাশে যে বোনটা বসে আছে, সে আজকে যাবে আরো দশজন মানুষকে এই তাওহীদের ডাক দিতে। এখন তার বাচ্চাকে কোথায় রেখে যাবে? আপনি বললেন, ঠিক আছে, তুমি যাচ্ছ জেহাদ, এটা তো জেহাদ, তাই না? তুমি একজন মানুষকে বোঝাবা, এটাও তোমার জেহাদ, তুমি জেহাদে যাও, আমি তোমার বাচ্চাকে রাখি, এটাও কিন্তু আপনার আমল। এটাও কিন্তু সেই বোনটা জেহাদ করে যে আমলটা পাবে, যে সওয়াব পাবে, আপনি কিন্তু এই বাচ্চাটাকে যতক্ষণ দেখাশোনা করবে কিন্তু একই সমপরিমাণ আল্লাহর কাছ থেকে যাজা পাবেন। তো হিজবুত তাওহীদ বলছে, প্রত্যেকটা আমল যেন অর্থবহ হয়, কোনো অর্থহীন আমল আমরা করব না, কারণ আমরা সঠিক পথ পেয়েছি, সঠিক দিশা পেয়েছি, গন্তব্য কোথায় সেটা বুঝেছি, গন্তব্যে পৌঁছাবো কীভাবে সেটাও বুঝেছি। কাজে আমাদের সব কিছু হবে একটা উদ্দেশ্য নিয়ে, এবং সেই উদ্দেশ্যকে হাসিল করার জন্য আমরা সঠিকভাবে কাজ করে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন, যে মহিলারা হিজাব পরে চতুর সামনে বের হয়ে থাকে, তো সেটা ইসলামে কতটুকু যায়? আর আরেকটা হাদিস আছে যে একটা চোখ বের হয়ে থাকলে সেটা কখনো সম্পূর্ণ সাফ হয়ে জি। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন যে মেয়েদের চুল দেখা জায়েজ কি জায়েজ না, একটা চুল দেখা গেলে সত্তরটা সাপ হয়ে আপনাকে কামড় দিবে, এটা হাদিসের আপনি পেয়েছেন অথবা শুনেছেন অথবা নিজে পড়েছেন, যেটাই হোক, এটা এই হাদিসটা এটা প্রচলিত একটা হাদিস, এটা অনেকেই শুনেছেন হয়তোবা, যে তোমার যদি চুল দেখা যায়, তুমি যখন মারা যাবা কবরে তোমার প্রত্যেকটা চুল সত্তরটা করে সাপ হয়ে তোমাকে কামড়াবে। আমি আপনাদেরকে যে জিনিসটা কোরআন থেকে, পবিত্র কোরআন থেকে হিজাবের পর্দার যে আয়াতটা তুলে দেখালাম, সেখানে আল্লাহ কিন্তু খুব সুস্পষ্টভাবে বলেছেন যে হে নবীগণ, নবী, আপনি আপনার স্ত্রীগণদেরকে এবং মুমিন নারীদেরকে বলেন তারা যেন তাদের চাদরের একটা অংশ তাদের উপর টেনে দেয়।
দেখেন এখন আমি বলতে গেলে হয়তো আপনার কাছে আরো বেশি খটকা লাগতে পারে যে আপা এটা কি বলছেন। এই এই অনুবাদটা যেটা ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদটাই আমরা সেটাকে সঠিক বলে ধরে রাখি, কারণ আমরা দেখেছি যে আমাদের অনুবাদের মধ্যেও কিন্তু অনেক রকমের বিকৃতি ঢোকানো হয়েছে। মানে আল্লাহ যে কথাটা বলেছেন সেটাকে অন্যভাবে নিজের মতন করে সেটার অনুবাদ করা হয়েছে। কিন্তু এখানে যেটা আল্লাহ বলেছেন খুব সুস্পষ্ট ভাষায় যে তোমাদের একটা চাদরের অংশ গায়ের উপর দিয়ে রাখো এবং তোমাদের যেন সহজভাবে চেনা যায়। এখানে কিন্তু ধরতে গেলে কিন্তু আল্লাহ এটা বলেনও নাই যে তুমি মাথায় দিবা কি দিবা না, আমি এটা বলবো না, কিন্তু এখানে খুব ক্লিয়ারলি বলা আছে যে যেন তোমাকে চেনা যায়। তোমার চুল দেখা যাবে কি যাবে না এটা কিন্তু আল্লাহ একবারও বলেন নাই। যদি আপনি নিজে থেকে পড়েন আয়াতটা, চুল দেখা যাবে কি যাবে না এটা কিন্তু আল্লাহ এটা কোনো বলে দেন না যে এই চুল দেখা যাবে না তোমার বা দেখা যেতে পারে। তো যেই ব্যাপারে আল্লাহর কোনো নির্দেশনা নাই সেটাকে আমার পালন করার কি অতিরিক্ত মাত্রায় অতি মুত্তাকি হওয়ার প্রয়োজন আছে? আল্লাহ বলেছেন আমার চাদরটাকে আমার গায়ের উপর দিয়ে রাখো, আমি শালীনভাবে মাথায় কাপড় দিয়েছি, আমি আর এটাই যথেষ্ট যাতে আমাকে চেনা যায়। আমাকে যদি চেনা না যায়, একটা মেয়ে আর একটা মা যদি সেইভাবে আপাদমস্তক এরকম আবৃত হয়ে কাপড়ে আবৃত হয়ে নাক মুখ ঢেকে যায় একটা রাস্তায়, তারা ইফটিজিং এর শিকার হয়। কারণ যে ছেলেটা বখাটে ছেলেটা ইফটিজিং করছে সে জানে না এটা মা না মেয়ে। এরকম হয়েছে না? হয়েছে তো, এরকম পত্রিকা এসেছে, সংবাদ পোর্টালগুলোতে এসেছে, আমরা দেখেছি যে টিভি চ্যানেলসেও এসেছে যে নারী যে বোরখায় আবৃত বা কালো কাপড়ে আবৃত নারীকে উত্তক্ত করছে ইফটিজিং এর শিকার, কারণ ছেলেটা বলে আমি তো বুঝি না এটা মা না মেয়ে। অর্থাৎ আল্লাহর বিধানের যতটুকুন বলেছেন তার থেকে বেশি করতে গিয়ে তারা এই সমস্যাটায় পড়েছেন। তো এখানে আল্লাহ কোথাও বলেন নাই, এবং যে হাদিসের আপনি কথা বলছেন সেই হাদিস আপনারা জানেন যে রাসূলুল্লাহ চলে যাওয়ার 200 বছর পরে কিন্তু এই হাদিসগুলো সংকলন করা হয়েছে, 200 বছর পরে। এবং সেখানে হাজার হাজার হাদিস ছিল, কয়েক লাখ হাদিস ছিল, যেগুলো থেকে কাট ছাট করতে 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 মাত্র 4,500 হাদিসটাকে সহি বলে মানা হয়েছে, যেটা সহি সিত্তা বুখারি এইগুলোকে যেটা ধরা হয়। এবং এই হাদিসগুলোতে আপনি কিভাবে বুঝবেন যে হাদিসটা সহি নাকি দঈফ, মানে পোক্ত হাদিস নাকি উইক দুর্বল হাদিস? যেই হাদিসের সাথে আল্লাহর কোরআনের আয়াতের মিল আছে সেটাই হচ্ছে পোক্ত হাদিস। আর যেই হাদিসে এমন সব কথা আছে যেটা কোরআনের কোথাও নাই সেটাকে আমি ধরে নিব দঈফ হাদিস, এবং যেসব হাদিসের একেবারে কোরআনের বিপরীত কথা তুলে ধরা হয়েছে সেগুলোকে তো আমি গণ্যই ধরব না। কারণ হাদিসগুলো আপনি বুঝতে হবে 200 বছর পর যখন সংকলন করা হয়, যিনি রাসূলুল্লাহর সামনে বসে শুনেছিলেন তার থেকে শুনেছে তার ছেলে, তার থেকে শুনেছে তার নাতি, এইভাবে কিন্তু কথা। কিন্তু আমি আপনাকে একটা কথা বললে আপনি অমুকে কথা বলে কিন্তু কথা একটু পাল্টা যাবে, সেখানে 200 বছর পর যখন কথাগুলো আসছে সেগুলো সবগুলো কারেক্ট ছিল না। এবং যার জন্য এরকম অনেক হাদিসগুলো আপনার বিকৃতভাবে হাদিস গ্রন্থগুলোতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেখেন একটা কোরআনের আয়াত, আল্লাহ কোরআনে বলেছে তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে সমস্ত ফিতনা বিতাড়িত হয়ে না যায়, ততক্ষণ সংগ্রাম করো। তার মানে কি, সংগ্রামে অবতীর্ণ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্মূল না হয়। তাই তো আমরা বুঝলাম, সোজা কথা না? হাদিসে আছে নারীরা হচ্ছে ফিতনার মূল কারণ, কাজে নারীরা ঘরের ভিতরে থাকবে। এটাও কিন্তু একজন হাদিস যিনি লিখেছেন তারই লেখা, নারীরা হচ্ছে ফিতনার মূল, নারীদেরকে নিয়েই সমস্ত ফিতনার উৎস, কাজে নারীরা বাইরে যাবে না, নারীরা ঘরের ভিতর থাকবে। তাহলে কি হাদিসের সাথে আল্লাহর কোরআনের কথা একেবারে সাংঘর্ষিক হয়ে গেল না? আল্লাহ বলছেন ফিতনা দূর না হওয়া পর্যন্ত তোমরা সংগ্রাম করো, আর এখানে বলছে নারীরাই হচ্ছে ফিতনা, নারীদেরকে ঘরে রাখো। তাহলে নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখার জন্য কিন্তু এই হাদিসটাকে বানানো হলো। হযরত ওমরের সময় একদিন হযরত ওমরের ওয়াইফ তিনি ভোরবেলায় যাচ্ছেন অজু করতে, অজু করতে যাবেন তিনি মসজিদে সালা কায়েম করার জন্য। তখন হযরত ওমর বোধহয় বলেছিলেন যে তোমার ঘরে বসে সালা করলেই হবে, তোমার মসজিদে যাওয়ার দরকার নাই। তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন, যেখানে আল্লাহর রাসূল আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য সালা কায়েম করার জন্য মসজিদে নিয়ে যাচ্ছে, আপনি ওমর আমাকে কিভাবে আটকাতে পারেন?
অর্থাৎ চার খলিফার মধ্যে তিনি ছিলেন তৃতীয়, তার ওয়াইফ এইভাবে তিনি প্রতিবাদ করেছিলেন। তো এই যে হাদিসের নামে বহুত বহুত হাদিস আছে যেগুলো একেবারে ইসলামের দ্বীনের আকীদার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, বিপরীতমুখী, এগুলো দিয়ে মানুষকে ঘরের ভিতরে নারীদেরকে আটকে রাখার সব পায়তারা করা হয়েছে। কিন্তু আমরা যদি রাসূলুল্লাহর জীবনের দিকে তাকাই, উহুদের যুদ্ধে আপনি আমাকে প্রশ্ন করেছেন চুল দেখা যাবে কি না, রাসূলুল্লাহ যখন উহুদের যুদ্ধে, যে যুদ্ধে রাসূলুল্লাহকে সাংঘাতিকভাবে আহত করা হয়েছিল, তা উনার দাঁত একটা শহীদ হয়েছিল, মাথায় ব্যথা পেয়েছিলেন তিনি প্রচণ্ডভাবে, পায়ের জুতো রক্তে আটকে গিয়েছিল, এবং একটা সময়ে ওখানে কাফেরদের মধ্যে ডিক্লেয়ার করা হলো যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর নেই, এই কথা শুনেই মুমিনদের মধ্যে একেবারে উত্তেজনা সৃষ্টি হলো, তারা তো ভাবলো তারা শেষ। সেই উহুদের যুদ্ধের ময়দানে রাসূলের ওয়াইফ আম্মা আয়েশা তিনি মশকে পানি নিয়ে এনে যারা আহত তাদেরকে খাইয়েছেন, এবং একে খাওয়া যখন পানি খাওয়াতে যাচ্ছে উনি বলছে আমাকে দেন না, ওনাকে দেন, উনি শহীদ হয়ে যাবে, উনি ওনার কাছে গেলে পরে আপনি পাশের জনকে দেন, আমাকে আগে দিতে হবে না। ভালোবাসা, রুহামা, ভ্রাতৃত্ব, বন্ধন কি পর্যায়ে যায় যে আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি, আমি পানি না খেয়ে আমি আমার বোনকে বলছি ওনাকে পানিটা দেন। সেই মুজাহিদরা, সেই সৈন্যরা একজন না খেয়ে আরেকজনকে দিয়েছে। আম্মা আয়েশা যখন সবাইকে সবার কাছে ঘুরে যখন ফিরে আসলো, উনি যখন আসছে ফিরে দেখে এই ইনিও শহীদ হয়ে গেছে, ইনিও শহীদ, ইনিও শহীদ, ইনিও শহীদ, অর্থাৎ যাদের কাছে পানি নিয়ে ঘুরছে সবাই শহীদ হয়ে গেছে। এবং এই পানি খাওয়াতে গিয়ে আমরা হাদিসে দেখতে পাই যে আম্মা আয়েশার কাপড়, পায়ের কাপড় অনেকখানি উঠেও গিয়েছিল, যেখানে নারীদেরকে একটা চুলের দোহায় দিয়ে সাপ হয়ে যাবে, 70টা সাপ হয়ে তাকে কামড়াবে, তাহলে আমাকে বলেন তো আল্লাহর রাসূল কি এমন কোনো কাজ করতে পারেন যেটা আল্লাহর হুকুমের পরিপন্থী হতে পারে? এটা কি সম্ভব? আল্লাহর রাসূল কি নারীদেরকে যদি আল্লাহ বন্ধই রাখতেন, ঘরের ভিতরে আটকায় রাখতেন, তিনি কি তার ওয়াইফকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে পারতেন? অন্য নারীদের কথা বাদ দিলাম, নিজের ওয়াইফকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে পারতেন? অর্থাৎ নারীদেরকে আটকে রাখা, নারীদেরকে চার দেয়ালে আবদ্ধ করে রাখা, নারীরা পুরুষের সামনে যেতে পারবে না, নারীরা চেহারা দেখাতে পারবে না, শিক্ষা লাভ করতে পারবে না, ক্লাস ফাইভের বেশি পড়াশোনা করার দরকার নাই। কিন্তু সেই হুজুরের স্ত্রী যখন প্রসব ব্যথা যন্ত্রণায় কাতরাইতে থাকে, তখন তিনি খুঁজে বেড়ান নারী ডাক্তার কোথায় আছে, তখন নারী ডাক্তার প্রয়োজন হয়। কিন্তু ফতোয়া দিয়ে আগেই নারীদেরকে ঘরের মধ্যে আটকায় বলছে ক্লাস ফাইভের বেশি নারীর পড়ার দরকার নাই। অর্থাৎ তারা যখন যেটা বলে, যখন যেটা প্রয়োজন, তারা সেসব ধরনের ওয়াজ করে থাকে, তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ফতোয়া দিয়ে মেয়েদেরকে ঘরের ভিতরে আটকায় রাখার জন্য এসব বানোয়ার সব হাদিস তারা রচনা করেছে। এটা রাসূলের জীবনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। রাসূলুল্লাহ নারীদেরকে যেটা বললাম, তিনি উদ্দীপনা দিয়েছেন, সাহস দিয়েছেন, আলোচনা শিখিয়েছেন, যুদ্ধে নিয়েছেন, নার্সিং নার্স বানিয়েছেন, ডক্টর বানিয়েছেন, আলোচক বানিয়েছেন, যোদ্ধা বানিয়েছেন। সেই রাসূল কখনো নারীদেরকে ঘরে প্যাকেটবন্দি করতে পারতেন না। প্যাকেটবন্দি করছে তারা যারা ইসলামের সেই আকীদাকে ত্যাগ করেছে, জিহাদকে বাদ দিয়েছে, যখন তারা অন্তর্মুখী হয়ে গেল, যখন তারা কোরআনের আয়াত নিয়ে বিশ্লেষণ শুরু করলো, চুলচেরা বিশ্লেষণ, তখন তারা এসব আয়াতের ব্যাখ্যা দিয়ে দিয়ে নারীদেরকে ঘরে বন্ধ করার পায়তারা করেছে। কিন্তু আপনি সবসময় দেখবেন যে রাসূলের লাইফের সাথে এই হাদিস যায় কি না, যায় না মানে এটা ভুয়া হাদিস, এটা দঈফ হাদিস। আমি প্রথমেই বলেছি ততটুকুনি করব যতটুকু আল্লাহ বলেছেন, বেশিও না কমও না, বেশি করলে বাড়াবাড়ি, কম পড়লে আল্লাহর হুকুম অমান্য করা, তাই নয় কি? আজকে এই যে আমার সামনে যে কতগুলো বোনরা বসে আছেন, এই যে মাশাআল্লাহ সালোয়ার কামিজ পরেছে, মাথা ঢাকা আছে, যথেষ্ট। আপনার এরকম প্যাকেটবন্দি হতে হবে না, আপনি শালীনতার সাথে আসবেন। এই যে আজকে আমাদের যে বোনেরা আসছে, এদের কারো কি কোনো পর্দার অভাব আছে, পর্দা লঙ্ঘন হচ্ছে কে বলতে পারবে? তারা যথাযথভাবে তাদের লজ্জা স্থানকে যতটুকু ঢাকার তার থেকে বেশি তারা ঢেকে রেখেছে আল্লাহ শরিয়া অনুযায়ী। তো এটাই হচ্ছে কথা, আমরা ঠিক ততটুকু করবো যতটুকু আল্লাহ বলেছেন, বেশিও না কমও না। আর কারো কোনো প্রশ্ন আছে? আমি জানি আপনাদের পর্দা নিয়ে অনেক প্রশ্ন থাকবে, কারণ ওয়াজে মেয়েদের পর্দা ছাড়া আর কোনো ওয়াজ হয় না।
নারীদের শাড়ি দিয়ে কাঁথা সেলাই করলে সেই কাঁথা গায়ে দেওয়া যাবে কি যাবে না? একজন হুজুর বলে যাবে, আরেকজন হুজুর বলে যাবে না। একজন বলে যে শীতের কালে দেওয়া যাবে না, গরমকালে দেওয়া যাবে। তাহলে তো সবটা নিজের সুবিধা অনুযায়ী। নারীরা কি এতই খারাপ? যেই নারী আপনাকে প্রসব করে আজকে পৃথিবীতে আনলো, সেই নারীকে আজকে আপনি এতটাই ঘৃণিত বানায় ফেললেন? যেখানে আল্লাহ রাসূল নারীদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, অধিকার দিয়েছেন, সাহস দিয়েছেন, সেই নারীদেরকে আপনারা একেবারে অবমূল্যায়ন করে তাদেরকে একেবারে একে বস্তুতে পরিণত করলেন। সংসারে সে কথা বলতে পারে না, জামাই স্বামী তার কথা নেয় না, শ্বশুর তার কথা শুনে না, শাশুড়ির একটা দাপটে চলে, ছেলে বড় হলে ছেলে বলে মা তুমি বেশি বুঝো, সমাজে তার কোনো কথা চলে না। তাহলে আপনারা নারীদেরকে বানাতে চান কি? হিজবুত তাওহীদ নারীদেরকে তাদের আসল রূপে উদ্ভাসিত করে আল্লাহর জন্য জীবন সম্পদ কোরবান করার জন্য উৎসাহ দিচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।